बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलामु अलैकुम। आज सोमवार 10 अगस्त 2020 लाइव टॉक शो द मिरर आपनादेर सबाइके सादर सम्भाषण। आपनादेर साथे आछि आमि कबीर आहमेद बाहा। केबीटीवी लंडन आयोजित लाइव टॉक शो द मिरर एकटि उन्मुक्त अनुष्ठान। এখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে নিজ মতামত প্রকাশ করতে পারে। লাইভ টক শো দ্য মিররের একটা উপদেষ্টা ও প্রতিনিধি প্যানেল আছে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় টক শোটি সফল করে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের টক শোর আলোচ্য বিষয় সাম্প্রতিক বাংলাদেশ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন কয়েকজন স্বনামধন্য সম্মানিত অতিথি। আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আজকে আলোচক মহোদয়। আমাদের সাথে সংযুক্ত হবেন চট্টলা সিংহপুরুষ স্বনামধন্য ডাক্তার, বিশিষ্ট সংগঠক, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি সুযোগ্য সভাপতি এবং সম্প্রতি স্থগিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জনাব ডাক্তার শাহাদাত হোসেন। আমাদের সাথে সংযুক্ত আছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, বিশিষ্ট সংগঠক, বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সম্মানিত সদস্য জনাব প্রফেসর এম কামরুজ্জামান সাহেব। অত্যন্ত মিষ্টভাষী তুখোড় সংগঠক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত আমাদের সাথে সংযুক্ত আছেন। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সম্মানিত সাবেক সদস্য জনাব অ্যাডভোকেট হামিদুল ইসলাম হামিদ। এছাড়াও সংযুক্ত আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন রোকন। প্রথমে আমি আপনাদেরকে আমাদের আজকের টক শোতে অভিনন্দন জানাচ্ছি, আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই যাচ্ছি আমাদের আজকের অতিথিবৃন্দের মধ্যে অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদ আপনার কাছে। একজন আইনজীবী হিসাবে আপনি কি মনে করেন সিনা হত্যাকাণ্ডটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একজন প্রতিদশা এবং খুবই ফ্রেন্ডলি মানুষ যিনি সিনহা, তিনি সম্প্রতি অপশন নিয়ে একটা ট্যুর করার জন্য যে অত্যন্ত সুন্দরভাবে প্ল্যান পরিকল্পনা করছিলেন, ডকুমেন্টারি তৈরি করছিলেন, তার ফ্যামিলিকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে উদযাপন করার জন্য একটা পরিকল্পনা করছিলেন, তাকে জীবন দিতে হবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন জনাব অ্যাডভোকেট হামিদুল ইসলাম? আসসালামু আলাইকুম। কাপ টিভি লন্ডন ও উপস্থাপক কবির আহমেদ বাহার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই লাইভ প্রোগ্রাম দেশ বাংলাদেশ লন্ডন সহ বহির্বিশ্বের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। শোকের মাস আগস্ট মাস, জাতি শোকে বিহ্বল। 15ই আগস্ট কালো রাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার শেখ মাতা সহ তার পরিবারের ও পরিবারের সকল সদস্য সহ আরও আত্মীয় স্বজন সহ অনেকের হত্যা করেছিল এবং ঘাতকের বুলেটে তাদেরকে জর্জরিত করেছিল। আমরা গভীরভাবে জাতির পিতা সহ তার পরিবারের সকল সদস্যকে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি বার ভাই যে কথাটি বললেন যে মেজর সিনহার হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এই হত্যাকাণ্ডের সত্যি খুবই খুবই কষ্ট এবং
মনোকষ্ট, এবং এটা আমি মনে করি এটা টোটালি আইন বহির্ভূত একটা হতে পারে, এটা কখনোই কাম্য নয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা শেখ হাসিনা এটা শোনার পরে উনি নির্দেশ দিয়েছে 3 মাসের ভিতরে যেন এটা বিচার হয়, এবং এটা নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তার বিবৃতিতে বলেছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, র‍্যাব দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং তদন্তের আগে এই বিষয়টা নিয়ে আমরা কেউই বিস্তারিত আলোচনা করব না, কিন্তু আমরা চাই সঠিক বিচার, এবং ইনশাল্লাহ বিচার হবে এই বাংলার মাটিতে। মেজর সিনহার বিচার বাংলাদেশের মানুষের, সারা বিশ্বের মানুষ দেখবে আইনের প্রক্রিয়ায় এই মেজর সিনহার হত্যার বিচার হবে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে, তদন্ত করে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, তাদের আইনের তাদের বিরুদ্ধে যে শাস্তির বিধান আছে সেই শাস্তি সুনিশ্চিত করা হবে। এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ডই যেন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয় সেই বিষয়টা আমরা সুনিশ্চিত করছি। ইনশাল্লাহ এই সেনা হত্যার বিচারটা সুস্থভাবে তদন্ত হবে, এবং তদন্ত সুস্থভাবে হবে বিধায় র‍্যাবকে তদন্তের ভার দেওয়া হয়েছে, এবং আমরা আশাবাদী সুস্থভাবে তদন্ত হবে, এবং যারা এই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত করে বের করা হবে, এবং তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি বিধান শাস্তি সুনিশ্চিত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ইতোমধ্যে সংযুক্ত হয়েছেন চট্টলার সিংহপুরুষ জনগণের নেতা, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, এবং সদ্য স্থগিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী জনাব ডক্টর সাদাত হোসেন, আপনাকে আমাদের টকশোতে স্বাগতম জানাচ্ছি। আমি এখন যেতে চাচ্ছি জনাব অনিন্দ ইসলাম অমিত আপনার কাছে। একটি ডকুমেন্টারি তৈরি কারণ হিসাবে সিনহাকে জীবন দিতে হবে, আপনি কি মনে করেন এই ডকুমেন্টারিতে কি থাকতে পারে যে জন্য অনেকেই মনে করেন যে এই ডকুমেন্টারির কারণেই তাকে জীবন দিতে হবে? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশের কেবিটিভির দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি একটি ডকুমেন্টারি বানানোর অপরাধে মেজর সিনহাকে জীবন দিতে হয়েছে আমি এভাবে মনে করছি না। অবশ্যই এর পেছনে কোনো একটি কারণ ছিল, এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা কিংবা একটি দুর্ঘটনা হিসেবেও মনে করবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ গত কিছুদিনে আমরা সামাজিক গণমাধ্যমে যে সমস্ত ভিডিও ক্লিপস এবং অডিও ক্লিপস দেখেছি এবং অডিও ক্লিপস শুনেছি, তাতে এটুকু স্পষ্ট যে ওসি প্রদীপ সাহেবের ব্যক্তিগত কোনো ক্ষোভ এবং রাগের বশবর্তী হয়েই মেজর সিনহাকে জীবন দিতে পেরেছেন। কারণ আপনারা সকলেই পত্রপত্রিকায় দেখেছেন, যদিও এসআই লিয়াকত সাহেব মামলা যেটা টেকনাফ থানায় রুজু করেছেন সেখানে উনি বলেছেন যে উনি 4টি গুলি করেছিলেন মেজর সিনহাকে, কিন্তু সুরতাল রিপোর্টে মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মেজর সিনহার শরীরে 6টি আঘাতের চিহ্ন ছিল। আমাদের ডাক্তার শাহাদাত ভাই সম্পর্কে আরো ভালো বলতে পারবেন বলে আমি বিশ্বাস করি। পরবর্তীতে আমরা যে ভিডিও ক্লিপস দেখেছি সেখানে এটা স্পষ্ট, 4টি গুলি ওসি লিয়াকত সাহেব করেছিলেন, এবং ওই আহত অবস্থায় মেজর সিনহার বুকের উপর পা রেখে ওসি প্রদীপ সাহেব অকথ্য গালিগালাজ করেন এবং পরবর্তীতে আরও 2টি গুলি তিনি চালান। এবং যে ধরনের কথাবার্তা এর আগে এবং পরে ঘটেছে বলে আমরা শুনেছি
তাতে আমি মনে করি একটা ট্যুর গাইডের জন্য একটি ডকুমেন্টারি তৈরি করবার অপরাধে মেজর সিনহাকে জীবন দিতে হয়েছে, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। যদিও এ বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ডক্টর জাফরুল্লাহ সাহেব উনি বিদেশি দুটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করে বলেছেন এটি তাদের কাজ হতে পারে। বাস্তবিক কথা হচ্ছে আমি এ সম্পর্কে জানি না, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। কেউ কেউ মনে করছেন দুটি গুরুত্বপূর্ণ বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাবার জন্য এই ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে আমিও এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। অনেক কিছুই ঘটতে পারে, তবে এটি স্পষ্ট, এটি আমি বিশ্বাস করি, একটি ডকুমেন্টারি বানানোর অপরাধে মেজর সিনহাকে জীবন দিতে হয়নি, কারণ যেটি থাকুক না কেন। জনাব কামরুজ্জামান, জনাব কামরুজ্জামান আমাকে শুনতে পাচ্ছেন? জি। তাহলে আপনি কি মনে করেন সিনহা হত্যাকাণ্ডের সহিত একটি গ্রুপ জড়িত আছে বলে আপনি কি মনে করেন? কারণ সিনহা হত্যাকাণ্ড এটা আমরা যেটা দেখতেছি, সরকারও বলতেছে সরকারও এটা কেন হলো বলতেছে, অন্যান্য জনগণ বলতেছে, সামাজিক যে মাধ্যম সে মাধ্যমে আমরা দেখতেছি যে বাংলাদেশ সহ সকল পৃথিবীর সকল দেশে যত বাঙালি আছে সবাই একটা দুঃখ আপসেট এবং শোকাবহ এই বিষয়টা নিয়ে। তাহলে আপনি কি মনে করেন এইটা আসলে কোন একটা চক্র চক্রান্ত করে তাকে হত্যা করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ কবির আহমেদ ভাওয়ার ভাই ক্যাট টিভি। আমি জাতীয় শোকের মাস শোকাবহ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, জাতির প্রিয় সহযোগিনী শহীদ শেখ জামাল, শহীদ শেখ কামাল, শহীদ শিশু রাসেল সহ যারা 15 আগস্ট 1975 সালে শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জাতির পিতার যে সেই জাতির পিতার হত্যাকাণ্ড ছিল এবং সেটি যে ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের বহুদিন হয় নাই। বিশেষ করে স্বাধীনতা বিরোধী যে চক্র, সেই স্বাধীনতা বিরোধী চক্রের যে সহায়তা এবং তাদের সহযোগিতায় এই হত্যাকাণ্ডের বিচার হয় নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেই এই জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার, সেই বিচার শুরু করেছেন। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের মাটিতে যে কোনো হত্যাকাণ্ডে, যে ধরনের হত্যাকাণ্ডে হোক না কেন, যে ধরনের হত্যাকাণ্ডই ঘটুক না কেন তার বিচার বাংলাদেশের মাটিতে হয়, বাংলাদেশের মাটিতে হবে। সিনহা যে হত্যাকাণ্ড, সেই সিনহা হত্যাকাণ্ড একটি হত্যাকাণ্ড বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সাধারণত বিভিন্ন সময় প্রত্যক্ষ ঘটনা ঘটে। সো আমি মনে করি যে যেটি হচ্ছে যে এটি একটি একেবারেই আমি অমিত ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই, এটা একটা বিচ্ছিন্ন হত্যাকাণ্ড, এটা একটা হত্যাকাণ্ড এবং এটির একেবারেই একটা ব্যক্তিগত পর্যায়ের ঘটনা, এটির সাথে সরকার বা কোনো যেভাবে ইঙ্গিত করা হচ্ছে মানে কোনো বাহির মানে কারোর সাথেই এটার সম্পৃক্ততা না, এটা একটা হত্যাকাণ্ড। আমি হত্যাকাণ্ডের বিচার আমি আপনার কাছে আমার দ্রুত, কারণ অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম উনি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এবং সেটি অলরেডি র‍্যাব তদন্তভার গ্রহণ করেছে এবং অতি দ্রুত গতিতে এর বিচারের যে প্রক্রিয়া, সেই বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের মাটিতে হত্যাকাণ্ডের বিচার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি বিনয়ের সহিত আপনার কাছে আবার আসবো আরেকটা প্রশ্ন নিয়ে, সেটা হলো বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেই চলেছে, আপনার ক্রস ফায়ার বলেন, গুম বলেন, এভাবে হয়ে চলে,
এবং আমাদের মাননীয় সরকার প্রধান থেকে শুরু করে সবাই বলেন যে এই হত্যাকাণ্ড হবে, এই হত্যাকাণ্ডের বিচার হবে, সরি বিচার হবে। কিন্তু সাগর রুনি থেকে আপনি শুরু করেন, বাংলাদেশে কতগুলো হত্যাকাণ্ড ঘটে চলেছে, সব কিছু কিন্তু বিচার হবে, বিচার হবে, বিচার হবে, কিন্তু আমরা কিন্তু শেষ পর্যন্ত আসতে পেরেছি। আপনি কি মনে করেন? আপনি কি, আমি আপনার কাছে আবার ফেরত আসতেছি, আপনি জাস্ট এই প্রশ্নটা নিয়ে আমি এখন আর যেতে চাচ্ছি। আমাদের চট্টগ্রাম থেকে সংযুক্ত হয়েছেন জনাব ডক্টর সাদাত হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন। আমরা মেজর সিনহাকে নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করছি, এখন পরবর্তীতে আমরা অন্যদিকে যাব। সেটা হলো মেজর সিনহা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীতে নিযুক্ত ছিলেন, আপনি মনে হয় জানেন বিষয়টা। আপনি কি মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাহিনীতে থাকাকালীন উনি এমন কোনো গোপনীয় বিষয় জানতেন যেটা উনি হয়তো প্রকাশ করে দিবেন, এই জন্য পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন জনাব ডক্টর সাদাত হোসেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের যে অতিথিবৃন্দ আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং দর্শকবৃন্দ যারা বিদেশে এবং দেশে, যেহেতু ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম খুব কাছেই টেকনাফের সীমান্তে, এবং সেখানে যে ওসি প্রদীপ, তাকে তো আমি অনেকদিন ধরেই চিন্তা মারছি। মানে হত্যাকাণ্ড করাটা আসলে বহির্ভূত হত্যাকাণ্ড করাটা তার একটা মনে হচ্ছিল একটা ফ্যাশন হয়ে গেছিল। আমাদের আসলে যেটা হয়েছে, বর্তমান যে প্রেক্ষাপটে মানে রাষ্ট্রযন্ত্রগুলো এমনভাবে দলীয় যন্ত্রে রূপান্তরিত হয়েছে, যার কারণে কেউ একজন আরেকজনকে হত্যা করতে বিন্দুমাত্র তারা দ্বিধাবোধ করছে না। আর যে ওসির কথা আমি বলছি, চট্টগ্রাম শহরে বিভিন্ন থানায় সে ছিল, এবং বিভিন্ন থানায় আপনি যদি রিপোর্ট নিয়ে দেখেন, এই ধরনের অনেক বিচার বহির্ভূত হত্যা তার মাধ্যমে হয়েছে, সেটা সবাই ওয়াকিবহাল। কাজেই এখানে যে মেজর অবসরপ্রাপ্ত সিনহাকে যেটা হত্যাকাণ্ড সম্পর্কে গঠিত হয়েছে এবং সেটা যে সে করেছে, এ ব্যাপারে চট্টগ্রামবাসীর কোনো, আমার মনে হয়, সন্দেহের অবকাশ নেই, কারণ চট্টগ্রামবাসী তার ব্যাপারে সবাই জানে। ধন্যবাদ আপনাকে। তাদের কাঠামো হারিয়ে ফেলেছে, তাদের যে একটা স্ট্রাকচার সেটা কিন্তু সেই জায়গায় নেই। তাদের রাষ্ট্রযন্ত্রগুলো যখন সে স্ট্রাকচার নেই, সেগুলো যখন আপনার একটা দলীয় যন্ত্রে রূপান্তরিত হয়ে যায়, যেখানে একটি নির্বাচন সকাল এবং বিকালের জায়গায় রাতের অন্ধকারে হয়ে যায়, সেখানে আপনি আলটিমেটলি দিয়ে, এবং যাদের উপর ভর করে সরকার হয়তো বা ক্ষমতায় আছে, তারা হয়তো বা ওইটাই চিন্তা করছে, আমি যদি এই টাইপের মেজর হোক আর কর্নেল হোক অথবা সাধারণ মানুষ হোক, তাদেরকে আমি মেরেই ফেলি, এগুলো এতে যায় আসে না, কারণ আমরাই তো তাদেরকে ক্ষমতায় রেখেছি। এই ধরনের একটা মানসিকতা প্রশাসনের, পুলিশ প্রশাসনের, বিশেষ করে কিছু ভারপ্রাপ্ত কর্মকর্তা, কিছু সাব ইন্সপেক্টরের মধ্যে কাজ করছে। যেহেতু আমি চট্টগ্রাম শহরে বিভিন্ন থানায় আমাকে নির্বাচন কাজ করতে হয়েছে, এবং এই 14-15 বছর ধরে আমি আছি, এবং এই সরকারের দীর্ঘ 12 বছরের আমি প্রেক্ষাপটটা দেখে আসছি, আর যেটা সারা বাংলাদেশের সবাই দেখছে। কারণ এমন একটা অবস্থা হয়েছে যে নির্বাচনটা তো নির্বাচনের জায়গায় হয়নি, কাদের উপর ভর করে নির্বাচনটা হয়েছে সেটা কাদের, তারা এমন একটা আপনার সুপার শক্তিতে পরিণত হয়েছে, তারা যেটাই করুক ধরাকে সরা জ্ঞান তারা। তবে এই জিনিসগুলোকে যদি লাগাম ধরা না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি যারাই আমরা নিয়ন্ত্রণ করছি তাদেরকে একদিন আমাদের উপরে তারা চড়ে বসবে, এবং আমাদেরকে তারা হয়তো হনন করবে। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় চিন্তার বিষয়। আমরা যারা আজকে হয়তো বা বিভিন্নভাবে টক শোতে আজকে সরকারের গুণগান করছি, হয়তো বা আমরা সত্যি কথা বলতে ভয় পাচ্ছি, হয়তো বা দেখবেন যে মনে করছি যে হয়তো আজকে আমাকে ধরছে না, কালকে দেখবেন যে ঠিকই আমাকে ধরবে, আমাকে না ধরলো হয়তো বা আমার বাচ্চাকে ধরবে, আমার ছেলেকে ধরবে,
আমার আত্মীয়কে ধরবে, আমার অন্য অন্য ক্লোজ রিলেটিভদের ধরবে, ইত্যাদি এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের চিন্তা করার সময় এসেছে। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস এই জিনিসটা, এবং আমাদের যে সংবিধানে বলা হয়েছে জনগণকে নিয়েই কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে, এই জিনিসগুলো থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। কাজে এই কাঠামোগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে, এবং এই যে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তি যারা আছে, প্রশাসন আপনার রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রযন্ত্রের জায়গায় থাকাটা খুবই জরুরি বলে এই আমরা মনে করছি। এবং এই ধরনের যদি ঘটনা পুনরাবৃত্তি হয় আরও, আমার মনে হয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বিশাল প্রশ্ন আমার মনে হয় দেখা দেবে। ধন্যবাদ আপনাকে। আমি একটা প্রশ্ন নিয়ে অনিন্দ্য ইসলাম আপনার কাছে যাচ্ছি, সেটা হলো আপনি কি মনে করেন এই যে এরা রাষ্ট্র একটা বিশাল ক্ষমতাশালী রাষ্ট্রের ধরেন প্রশাসন, অস্ত্র, শাসনতন্ত্র সবকিছু থেকে কি এই ধরনের লোকগুলোকে অনেক শক্তিশালী, এদেরকে কেন কিছু করা যাচ্ছে না? যে আমরা জানতেছি যে তথ্য মতে প্রায় 161 থেকে 200 মতো লোক হত্যা করেছে এই প্রদীপ বিভিন্নভাবে, ইউ ক্যান সে ইট ইজ কিলিং অর এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনিওয়ে হি ইজ ডুইং কিলিং। সো আপনি কি মনে করেন যে আসলে কি সে কি এত শক্তিশালী, সে কি আমাদের প্রশাসন যন্ত্র থেকেও শক্তিশালী? আপনার কাছে কি মনে হয় জনাব অনিন্দ্য ইসলাম অমিত? না, এখানে আসলে ব্যক্তি প্রদীপ শক্তিশালী কি শক্তিশালী না এটা আসলে খুব আলোচ্য বিষয় না এই মুহূর্তে। আমি মনে করি ডক্টর শাহাদাত ভাই যে কথাটি বলেছেন, আসলে টোটাল একটা রাষ্ট্র তো একটা কাঠামোর উপর টিকে থাকে, তাই না? তো গত 12 বছর ধরে তীরে তীরে এই কাঠামোগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে যারা সরকার পরিচালনা করছেন, আমার শ্রদ্ধেয় স্যার বিশ্ববিদ্যালয়ের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বন্ধু আওয়ামী লীগের, তার এখন উপস্থিত, তারা বুকে হাত দিয়ে এই কথাটা নিশ্চয়ই স্বীকার করবেন, আজকে জনগণের ভোটে সংসদ সদস্য হয় না, আজকে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয় না। আজকের যারা জনপ্রতিনিধি তথাকথিত, তারা আসলে পুলিশ প্রশাসনের ছত্রছায় এবং তাদের পৃষ্ঠপোষকতায় নির্বাচিত হয়। একটি সরকার যখন তার প্রশাসনের কারোর দ্বারা নির্বাচিত হয়, জনগণের উপর যখন তাকে নির্ভর করেন না এবং জনগণের শক্তির উপর যখন তাকে নির্ভর করেন না, যখন এই পুলিশ বলেন, এই দুর্নীতিবাজ প্রশাসনের কর্মকর্তা বলেন, কিংবা অন্য কোনো মেশিনারিজের উপর যখন উনি নির্ভর করেন, তখন এই প্রশাসন যন্ত্র তো জানে যে আমি অবৈধভাবে এই সরকারকে টিকিয়ে রেখেছি, আর আজকের যিনি সরকার প্রধান, আজকের যিনি সংসদ সদস্য, আজকের যিনি মন্ত্রী, তিনি আমার করুণায় ওই পার্লামেন্টে বসছেন, এটি যখন তিনি মনে করেন তখন তার ক্ষমতা তো জনপ্রতিনিধিদের চাইতে বেশি হয়। এই ঘটনাগুলো তো আমরা গত কয়েক বছর আগেও দেখেছি, ডিএমপি কমিশনারের অফিসে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সাথে ব্রিফিং হচ্ছে, সেইখানকার অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ তো বাইরে এসছে। সেখানে কি তারা গর্ব করে বলেননি 2005 নির্বাচনের পর যে তাদের শ্রমের উপর, তাদের কৃতিত্বের উপর, তাদের কৌশলের উপর এই সরকার ক্ষমতায় এসেছে? যখন একটি রাষ্ট্রীয় বাহিনী এটি মনে করে, তখন তো তারা মনে করে তারা সরকারের চাইতে শক্তিশালী, তখন তারা তো মনে করে তারা সরকার প্রধানের চাইতে শক্তিশালী, কারণ তারা মনে করে তাদের আনুকূল্যে সরকার টিকে রয়েছে। আমি গত জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী ছিলাম, শাহাদত ভাই হয়তো প্রার্থী ছিলেন, আমি তখন দেখেছি যখন 25 তারিখে আর্মি ডিপ্লয়মেন্ট হলো, আমরা যে কোনো সংকটে তখন প্রার্থীরা আর্মির কাছে শরণাপন্ন হচ্ছি যে আমরা এখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি, এখানে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, আমাদের কর্মীদের বাড়ি বাড়ি যে হুমকি দিচ্ছে, গুলি চালাচ্ছে। আমরা যখন এটি এখানে যারা আর্মি এমপ্লয়মেন্ট হয় তাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে যখন আমরা শরণাপন্ন হয়েছি, তারা তো অত্যন্ত অসহায়ত্ব প্রকাশ করেছেন, তারা বলেছেন আসলে আমাদের কিছু করবার নেই, এখানে যে সংশ্লিষ্ট পুলিশের যে কর্মকর্তা রয়েছে আপনারা তাদের শরণাপন্ন হন। অর্থাৎ নামকা ওয়াস্তে বাংলাদেশ সেনাবাহিনীকে তখন ডিপ্লয় করা হয়েছিল, কিন্তু তাদের হাতে কোনো ক্ষমতা নেই। এই ওসি প্রদীপদের মতো থানার ওসিরা, এই ওসি প্রদীপদের আপনার এসপি সাহেবরা তখন প্রত্যেকটি জায়গায় তখন ভোট কাটার মহোৎসবে তারা লিপ্ত ছিলেন। তারা যখন এই সাফল্য তারা অর্জন করেছেন, তখন বাংলাদেশ সেনাবাহিনী চেয়েছে, দেখেছেন
সেই কারণে স্যার আমাকে একটু কথা বলতে দেন, স্যার আমি তো আপনার ছাত্র, একটু কথা বলতে দেন। সেই কারণে যখন আলোচনা অন্যদিকে যাচ্ছে, আলোচনা বিষয়বস্তুর বাইরে চলে যাচ্ছে, তো সেই জন্য আমি যখন আমাদের এখন একটি রাষ্ট্রযন্ত্র আমি যেটা বললাম, সে যখন সরকারের থেকে শক্তিশালী হয়ে যায়, তখন এই ধরনের ঘটনা ঘটবেই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবেই। এই প্রদীপ দাস দেশের উপর হত্যাকাণ্ড ঘটিয়েছে, এইবার কেন সে ধরা পড়েছে জানেন? কারণ তার শেডটা পুড়ে গিয়েছে। শেডটা না পুড়ে গেলে হয়তো বা তার হাত দিয়ে আরো শতাধিক কথাবার্তা আসলে। আমি জনাব কামরুজ্জামান, আমি আপনার কাছে আসছি, তার আগে আমি আপনার কাছে আসছি। ধরেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনিও কিন্তু ওনার পরিবার কিন্তু এভাবে নৃশংস হত্যার মাধ্যমে উনিও ওনার পরিবারকে হারিয়েছে। উনি আমি দেখছি যে উনি যখন সান্ত্বনা দেন, সবাইকে বলেন যে আমি আমার পরিবারকে হারিয়েছি, আমি জানি এটার বেদনা, কিন্তু এটাকে আমরা স্যালিউট করি, আমরা প্রাইম মিনিস্টারের এই সমবেদনাকে স্যালিউট করি। বাট এই যে প্রাইম মিনিস্টারের দুঃখটা, এখন কি আমাদের প্রত্যেককে কি এটা স্তরে স্তরে পেতে হবে, নাকি এটাকে আমরা ভেবে নেওয়া উচিত যে সিনা হত্যা, দিস ইজ দ্য ফাইনাল, দিস ইজ দ্য স্টপ, উই শুড স্টপ হিয়ার। আমাদেরকে কি এটা চিন্তা করা উচিত না যে আমরা সবাই মিলে এই দেশটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে একটা শেষ পর্যায়ে নিয়ে আসে, আমরা সবাইকে শপথ নেওয়া উচিত নয় কি যে সিনা হত্যাকাণ্ড শুড বি দ্য ফাইনাল ওয়ান, আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না? আপনি কি এটা সাথে একমত না জনাব কামরুজ্জামান? যেটা বলতে চাই, ইতিমধ্যে যে আলোচনা হয়েছে, জি, এই হত্যাকাণ্ডের যে সংস্কৃতি সারা চালু করেছে, হত্যাকাণ্ডের সংস্কৃতি চালু করেছে স্বাধীনতা বিরোধী চক্র। 1975 সালে আমাদের জাতিতা সহ তাদের পরিবারবর্গের সব পরিবারবর্গকে হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে যে হত্যাকাণ্ডের যে শুরু, রাজনৈতিক হত্যাকাণ্ড মানে এটাকে মানে স্বাধীনতা বিরোধীদের যে চক্রান্ত, যে হত্যাকাণ্ড সেটা শুরু, সেটা সেই শুরুর হত্যাকাণ্ডের মাধ্যমে কিন্তু তার প্রক্রিয়া, তার যে ধারাবাহিকতা, সেটি আমরা বিগত সময়ে আমরা দেখি যে 2004 সালে 21 আগস্ট যে গ্রেনেডের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই সময় গ্রেনেড 21 আগস্ট গ্রেনেড হত্যায় আইবি রহমান সহ বাংলাদেশ আওয়ামী লীগের 24 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। সেই সময় 17 আগস্ট সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি জেলায় 64টা জেলায় একযোগে হত্যাকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে মারা হয়েছিল, 10 ট্রাক বোমা হত্যাকাণ্ড বোমা হামলা করা হয়েছিল, 10 ট্রাক অস্ত্র সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় চট্টগ্রাম বন্দর দিয়ে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশের মাটিতে এসেছিল। অর্থাৎ সরকারের যে পৃষ্ঠপোষকতায় কিন্তু এই যে বিগত সময়ে এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে, কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি হত্যাকাণ্ডে উনি করছেন। উনি সবসময় একটা কথা বলেন, সেটি হচ্ছে যে বাংলাদেশে আইনে শাসিত হবে, বাংলাদেশের প্রতি হত্যাকাণ্ডের বিচার হবে, এবং সেই বিচারের মাধ্যমে বাংলাদেশে মানুষ শান্তিতে সুখে শান্তিতে বসবাস করবে। এটাই হচ্ছে আমরা উন্নত বাংলাদেশের বিনির্মাণের দিকে আমরা যাচ্ছি। সুতরাং এই যে হত্যাকাণ্ড যেগুলি ঘটেছে সেগুলি বিচার অবশ্যই হবে, আর মাননীয় প্রধানমন্ত্রী সেই বিচার করছেন। উনি প্রমাণ করেছেন বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে, উনি প্রমাণ করেছেন যে বাংলাদেশে বিচার করা সম্ভব, এবং সেটি হচ্ছে কেউ হত্যাকাণ্ড পার পাবে না। কিন্তু কোন বিচারে কিন্তু সংগঠিত হচ্ছে, কিন্তু উনি জানতে চাচ্ছেন যে যদি দুই একটা উদাহরণ দিতেন যে এই বিচারের
সমাধা হয়েছে, কারণ আমরা এখন পর্যন্ত অপেক্ষা করতেছি সাগর রুনে, তাদের বিচারের এখনো কোনো সমাধা হয়নি। আপনি কি, আমরা কিন্তু আমরা বলেছি যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের জাতির পিতার এবং সেটি কে করেছে, বর্তমান গণতান্ত্রিক সরকারে কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার করেছে কতদিন পরে, এটা আপনি ভালো করে জানেন, 1975 সালের পরে, বিগত 96 সালের সরকার গঠনের পরে আমরা এই হত্যাকাণ্ডের বিচার। আপনাকে অভিনন্দন জানাই স্যার, আপনি বললেন যে জননেত্রী শেখ হাসিনা একের পর এক সমস্ত হত্যাকাণ্ডের বিচার সম্পাদন করছেন, আমি দুই একটি উদাহরণ জানতে চাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা আমরা এটা নিয়ে আমরা আমি এই সম্পাদনের আসছি, আমি এর আগে আমাদের আজকে অতিথি জনাব জাকির হোসেন রোকন আপনার কাছে আমি বলতে চাচ্ছি যে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো এই যে সিনা হত্যা, এই সিনা হত্যাকে আমাদের বাহিনী প্রধানরা অর্থাৎ আমাদের যে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ বাহিনী প্রধান, ওনারা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করতেছেন। আপনি কি মনে করেন যে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডকে এভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিলে এটা হত্যাকাণ্ডের জন্য উৎসাহ দিবেন, আপনি কি মনে করেন জনাব রোকন? হ্যাঁ কবির ভাই, আপনাকে আজকের অতিথি সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন বিভিন্ন সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে এখানে ভাই অমিত ভাই বিস্তারিত আলোচনা করছেন এবং এটা সবাই ওনারা তুলে ধরছেন, এখানে এই এই যে জিনিসটা বললেন আপনার বিচ্ছিন্ন ঘটনা, প্রত্যেকটা হত্যার পরে যে বিচ্ছিন্ন যাওয়ার চেষ্টা, তাহলে কিন্তু আজকে এই যে হত্যা গুম, এই যদি যেটা ভাই বললেন যে দুই একটা আমরা চাচ্ছিলাম স্যারের কাছে, যে একটাও উনি কিন্তু আমাদের দিতে পারলেন না। আজকে আপনি বারবার বলতেছিলেন সাগরুনি, এই যে সাগরুনি থেকে শুরু করে আমাদের এই যে ইলিয়াস আলী চৌধুরী আলম যে গুম, বা এই যে বিচার বহির্ভূত আপনার ক্রস ফায়ার বলতে যে জিনিসগুলো আজকে আপনি সাদত ভাই বললেন যে ওসি প্রদীপ, এটা এইটাই তার প্রথম না, এবং নাইবা শতাধিকের উপরে তার এই ক্রস ফায়ার বা তার যে বিচার বহির্ভূত ঘটনা, এগুলো যদি আজকে বিচারের আওতায় আসতো, এগুলো যদি জবাবদিহিতো, তাহলে আজকে আমার মনে হয় আজ এই জিনিসটা দেখতে হতো। সর্বোপরি আমি যেটা বলতে চাই, এটা রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে যদি উৎসাহিত করা হয়, পৃষ্ঠপোষকতা করা হয়, এই জিনিসগুলো যারা না আসে এগুলো হবে। আজকে খুবই ভালো কথা বলছে যে আজকে যারা হচ্ছে বিচার করতে এগুলো হচ্ছে দুদিন পরে যে এই জিনিসটা আজকে যে তাদের সাথে হবে না, এটা কিন্তু বলা যায় না। সরকার থাকতো, নির্বাচিত সরকার থাকতো, তাহলে জিনিসগুলো হয়তো আমরা এভাবে দেখতাম না। আজকে অমিত ভাই বললেন যে যারা আজকে এই ইলেকশনে আমরা রাতের আধারে যখন ভোট কেটে নিতে হয় তাদের সাহায্যে ভোট, হামিদুল ইসলাম হামিদ, আপনি একজন আইনজীবী, প্রখ্যাত আইনজীবী, আপনার কাছে আমি জানতে চাচ্ছি ওসি প্রদীপ অনেক হত্যা অপরাধের সাথে জড়িত, এটা আপনারাও স্বীকার করেন, আমরাও জানি, জনগণও জানে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি, আমাদের কাছে তথ্য আছে। নট অনলি দ্যাট, আমরা যদি একটা ভিডিও টকশোর কথা চিন্তা করি, আমরা দেখব কালকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেত্রী, স্থানীয় নেত্রী, তার নাম হলো নাজনীন সরোয়ার কাবেরী, সরি, ওনার তথ্য মতে এই প্রদীপ অনেকগুলো হত্যার সাথে জড়িত, তাহলে সে কিভাবে বহাল তবিয়তে এখন পর্যন্ত থাকে? জনাব আব্দুল হামিদ। জি, ওসি প্রদীপ সে কিন্তু বহাল তবিয়তে নাই, তাকে তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে তার বিরুদ্ধে অলরেডি বরখাস্ত করা হয়েছে
সে কোর্টে সারেন্ডার করে সে এখন কারাগারে আছে। এবং অলরেডি আমরা এর আগেও বলেছি যে বিশ্বস্ত একটি বাহিনী র‍্যাব, র‍্যাবকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ইনশাল্লাহ এই তদন্তের আমরা সকলেই আশাবাদী, এই তদন্তের একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো এবং কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কে জড়িত না, এটার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত বেরিয়ে আসবে এবং বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে তার শাস্তি সুনিশ্চিত করা হবে। এবং এবং আরেকটু প্রসঙ্গক্রমে বলতেই হয়, এই ওসি, এই প্রখ্যাত ওসি, এই দায়টা কোনো বাহিনী না, বলা যাবে না, কুখ্যাত বলতে হবে, কুখ্যাত ওসি, ওসি এর দায়িত্ব তো কোনো বাহিনী না, এর দায়িত্ব তার ব্যক্তির। এটা অলরেডি ওই বাহিনীর প্রধান এটা অলরেডি ব্রিফ করেছেন যে এই হত্যাকাণ্ড বা তার এই সব দায়গুলো তার নিজে, তার ব্যক্তিগত দায়, সে তার নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে। ইভেন এটা বলা, এটা না বললেই নয়, সে কিন্তু বিএনপির আমলে কিন্তু উনি এই চাকরিতে জয়েন করছে, এই ওসি প্রদীপ। এবং সে ওই এলাকায় সে একটা মানে এই যে অবৈধ সুরাচালানি মাদকদ্রব্য ব্যবসার সাথে সে লোক দিয়ে সে কিন্তু এইভাবে একটা দেশের একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে এবং সে যে হত্যাকাণ্ডটা করেছে সে আইনের ফাঁক ফোকর দিয়ে কিন্তু সে হত্যাকাণ্ডটা করেছে ওইভাবে, মানে কোনো সাক্ষী শপথ কোনো কিছু সে রাখে নাই। সে এই দায় জাতির না, তার নিজের, এবং সে বিএনপির আমলে সে রিক্রুটেড হয়েছে এবং ইনশাল্লাহ বাংলাদেশের বিশ্বনেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটার বিষয়ে সম্পূর্ণ অকিভাল আছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও বিবৃতি দিয়েছেন এবং এবং এটা নিয়ে সুষ্ঠু তদন্ত হচ্ছে। ইনশাল্লাহ এই হত্যাকাণ্ডের সহিত যারা জড়িত আছে তাদেরকে শাস্তি পেতেই হবে, ইনশাল্লাহ তারা শাস্তি পাবে, প্রচলিত আইনের তাদেরকে শাস্তির বিধান নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। আর আমার আরেকটি কথা হচ্ছে, আমি একটু সংযুক্ত করি বিনয়ের সাথে, আপনার সাথে আপনি বলবেন, আপনার সাথে আমি আরেকটু সংযুক্ত করি। আপনি বলছেন যে উনি বহাল তবিয়তে নেই, উনি কিন্তু 200 কাছাকাছি হত্যা করার পরে ফাইনালি সে এখন তাকে ধরা হয়েছে। সে এর আগেও অনেকগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে বা নির্যাতন অত্যাচার। আপনি চিন্তা করেন, আপনি একজন আওয়ামী লীগের লিডার, আমি আপনাকে তথ্য দিচ্ছি, সে সাংবাদিক ফরিদুল মুস্তফা তার উপর নির্যাতন করেছে, সে বক্তিয়ার মেম্বার, সরি বক্তিয়ার মেম্বার নামে তাকে হত্যা করেছে, সে আওয়ামী লীগ নেতা হাবিবকে ক্রস ফায়ারে দিয়েছে, তাহলে সে কি আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের সরকার ক্ষমতা, তাহলে সে কোন পাওয়ারে এগুলো করতেছে? তাকে কি আসলে, আমরা অনেক গুজব শুনতে পাই যে সে অন্য কোনো দেশের বা আমাদের অন্য কোনো বন্ধু দেশের সহযোগিতা এগুলো করতেছে, তাহলে আমরা কি বিশ্বাস করতে বাধ্য হব যে আসলে অন্য কোনো দেশের সহযোগিতা সে আমাদের দেশের সরকার, আমাদের দেশের শাসনতন্ত্র, আমাদের দেশের সরকারের এবং শক্তিকেও বিদ্যাঙ্গুলি দেখে সে এগুলো করে যাচ্ছে? জনাব হামিদ, এখন আমাদের দণ্ডবিধিতে কিছু জেনারেল এক্সেপশনের কথা বলা আছে, কিছু সাধারণ ব্যতিক্রমের কথা বলা আছে বাংলাদেশ আপনারা দণ্ডবিধিতে বলা আছে যে মানে যারা এই বাহিনীতে যারা নিয়োজিত আছে তাদের আত্মরক্ষার্থে তারা অনেক সময় মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে আত্মরক্ষার্থে। ইভেন এই যে তার উনি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, উনি যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, এই হত্যাকাণ্ড আপনার কিছু আইনের কিছু বিধান আছে, ফৌজদার আইনের কিছু বিধান আছে যে সাক্ষী সমাজের ব্যাপার আছে, যে হত্যাকাণ্ড করলে তার বিরুদ্ধে একটা প্রমাণ থাকতে হবে, এক্সক্লুসিভ এভিডেন্স থাকতে হবে, এক্সক্লুসিভ কোনো এভিডেন্স সে রাখে না, তার এলাকার যত মানুষ আছে তাদেরকে সাক্ষী করায়, বিপক্ষে সাক্ষী করিয়ে তাকে কোনো না কোনোভাবে তাকে ওইভাবে ওই সন্ত্রাসী সাজিয়ে বা ওইভাবে কোনোভাবে কোনোভাবে যে যেটা 304 ধারার আলোকে পড়ে যে হত্যাকাণ্ড না, অপরাধমূলক নরহত্যা না,
এটা দৈব দুর্ঘটনা, দৈব দুর্ঘটনা। সরকারি এই যে যারা ফোর্স বাহিনী আছে, দৈব দুর্ঘটনার কারণে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে দোষারোপ করা যাবে না, তার দায়িত্বরত অবস্থায়। আমি জনাব জনাব হামিদ ভাই আমি একটু যুক্ত করি। একজন আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, ওনার নাম হলো একলেসর বাচ্চু। আওয়ামী লীগের বিডিআর হত্যা থেকে শুরু করে সাগর, রুনি, আবরার এবং সিনা হত্যা, এটা কি রয়ের প্রেসক্রিপশনে করা হয়েছে? কি উত্তর দিবেন প্লিজ? আপনি যদি একটু সংক্ষেপে এটার উত্তর দিয়ে দেন। আসলে আমরা আমরা জনগণ, আমরা তো হরেক রকমের মন্তব্য করতে পারি। আইন তার নিজস্ব গতিতে চলছে, চলবে। এখন এই যে সাগর, রুনি বা আরো যারা এই যে সিনার হত্যাকাণ্ড, এটা কিন্তু আইনের একটা প্রক্রিয়া আছে। মামলাটা প্রথমে এফআইআর হবে, তারপরে এফআইআর হওয়ার পরে তাদেরকে অপরাধীদের ধরার চেষ্টা করা হবে। ধরা হলে বা তাকে গ্রেপ্তার করা হোক আর না হোক, তার গ্রেপ্তার করার পরে তার এই যে তদন্ত, পুলিশ রিপোর্ট যাকে বলে বা ইনভেস্টিগেশন, কোনো একটা আয়োগ বা এটা ইনভেস্টিগেশন করে তদন্ত রিপোর্ট সাবমিট করবে। তদন্ত রিপোর্ট সাবমিট করার পরে এটা চার্জশিটটা অ্যাকসেপ্ট করবে ওই আপনার বিচারিক আদালত। তারপরে এটা আপনার অ্যাকসেপ্ট করার পরে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করবে। চার্জ ফ্রেম করার পরে ট্রায়াল শুরু হয়ে যাবে, সাক্ষী শপথ হবে। সাক্ষী শপথ হওয়ার পরে তারপরে আপনার এই যে তারপরে সাক্ষী শপথ হওয়ার পরে জেরা হবে। জেরার পরে সব পক্ষকে নিয়ে তাকে দোষ স্বীকার করার একটা আর একটা স্তম্ভ দিবে 342 ধারা। তারপরে তার বিরুদ্ধে রায় ঘোষণা হবে। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ না হলে তো আসলে এখানে অনেক বিষয় আছে। একটা আমি যুক্ত করি, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে সিনা সাহেবের সাথে যে সাথে ছিল তার বন্ধু বোধ হয় শিপা তার নাম, তাকে জামিন দেওয়ার পরে আবার থানা গেট থেকে আবার নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে। আইনগতভাবে এটা কি হতে পারে? আচ্ছা, পুলিশের ক্ষমতা দেওয়াই আছে যে পুলিশ যে কাউকে যখন তখন গ্রেপ্তার করতে পারে 54। যদি মনে হয় যে না সে ধরনের তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটাইছে বা ঘটাতে পারে বা তার দেশের জন্য বা ওই সমাজ বা ওই এলাকার জন্য হুমকি স্বরূপ বা এইভাবে পুলিশ বাহিনীর তাদেরকে ক্ষমতা দেওয়াই আছে 54-এ, যে কাউকে গ্রেপ্তার করতে পারে করে তদন্ত সাপেক্ষে। যদি মনে হয় যে না তার বিরুদ্ধে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে মনে করেন। ওকে, ধন্যবাদ আপনাকে হামিদুল ইসলাম। আপনার কাছে আমি আবার আসবো, আমি ডক্টর সাদাত আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি দেখেন একটা টেলিফোন আমরা আলাপে কথোপকথন থেকে আমরা দেখেছি যে এসপি সাহেব ওসি প্রদীপকে অথবা পুলিশ বাহিনীর কাউকে বলতেছেন যে মামলাটা কিভাবে রুজু করতে হবে, মামলাটা কিভাবে সাজাতে হবে। এতে কি আপনি মনে করেন না এসপি সাহেব সহ ওসি সহ এরা সবাই সম্মিলিতভাবে এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দিতে চাচ্ছে? আপনি কি বলেন জনাব ডক্টর সাদাত হোসেন? আচ্ছা শুনুন জি ব্রাদার, আমি কিন্তু প্রথমেই বলেছি যে রাষ্ট্রযন্ত্র স্ট্রাকচার কিন্তু রাষ্ট্রযন্ত্রে নেই। আমরা কিন্তু আনসারটা এক বাক্যে দিয়েছি, ঠিক আছে? যেহেতু রাষ্ট্রযন্ত্র স্ট্রাকচারটা রাষ্ট্রযন্ত্রে নেই, সেটা একটা দলীয় যন্ত্রে রূপান্তরিত হয়েছে, সেটাকে আবারও রাষ্ট্রযন্ত্র স্ট্রাকচারে ফিরিয়ে আনতে হবে। যতক্ষণ না ফিরিয়ে আনা না যায় এই ঘটনাগুলো ঘটবে, ঠিক আছে? আর আমার জি বন্ধু, আমার সমসাময়িক হতে পারে অ্যাডভোকেট সাহেব, ওনার কিছু কথা আমি বলছি যে পশ্চিম প্রদীপ বিএনপির আমলে চাকরি আওয়ামী লীগের সময়ে অনেকে পাবে, এটা একটা চলমান একটা প্রসেস, তাই না? ধরেন এখন আমাদের সময়ে হয়তো বা চাকরি পেতে পারে, কিন্তু আমাদের সময়ে সে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে পেরেছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সেখানে আইনের শাসন ছিল, সুশাসন ছিল, রাষ্ট্রযন্ত্রগুলো রাষ্ট্রযন্ত্রের জায়গায় ছিল, কেউ সাহস করেনি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে। কাজে ওসি প্রদীপ সে সময় কিছু করতে পেরেছিল কিনা, সেই ধরনের স্ট্যাটিস্টিক্স আপনাদের আছে কিনা যে বিএনপির সময় এসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা? বাট এই লাস্ট 12 ইয়ার্স এতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কীভাবে ঘটাল সেটা কিন্তু প্রশ্ন। সেই জন্য আমি যে জায়গায় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাঠামোকে আমি বলতে চাচ্ছিলাম বারবার, যেটা বিএনপির সময় একটা সুশাসন ছিল, আইনের শাসন ছিল, রাষ্ট্রযন্ত্র গণতন্ত্র সব কিছু কিন্তু একটা ভালো জায়গায় ছিল, সেটা কিন্তু এখন সে জায়গায় নেই।
যার কারণে এই বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতন মামলা হামলা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটি কথা, হঠাৎ করে যে ঘটনা বর্বরিত ঘটনা এটা আমরা সবাই সেটার জন্য নিন্দা করছি এবং আমরা বারবার বলছি যে হত্যাকাণ্ড যারা হত্যাকাণ্ড অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত, শাস্তি পেয়েছে পাওয়া উচিত। কিন্তু আপনারা কিন্তু সত্য কথাটা বলেন না কেন বারবার? সে সময় শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে বাকশালের যেসব নেতা যুক্ত ছিল মুস্তাক আহমেদ সহ, বিএনপি ক্ষমতায় ছিল ওই সময়, বিএনপির কোন নেতা ওই সময় ছিল? বিএনপি তো প্রতিষ্ঠাই হয়নি তখন, আপনাদের প্রধান উপদেষ্টা যিনি এই নির্বাচনের সব মেকানিজম তিনি করেন, আর আপনার শফিউল্লাহ সাহেব তখন চিফ অফ স্টাফ ছিলেন, তখনও তো পোষা ছিলেন আপনাদের আব্দুল মালিক উকিল, আপনার ধরেন নাম কি ওই উকিল আব্দুল মালিক উকিল এয়ারপোর্টে গিয়ে কি বলেছিলেন স্মরণ নেই কথা তো আপনাদের? আচ্ছা যাক, ধন্যবাদ। আমরা যাচ্ছি জনাব, কোনো লোক তো বলেনি ওই সময়, আমি তো জন্মই হয় জনাব জনাব প্রফেসর কামরুজ্জামান, ওই সময় যারা এই কথাগুলো বলেছে জি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, যারা যারা ওই সময় মৃত শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গিয়ে যারা হিথ্রো এয়ারপোর্টে বাকশালের লোকজন উল্টাপাল্টা কথা বলেছে, তাদের তো আপনারা পরবর্তীতে বিচার করতে পারেন। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনারা এই যে যাদেরকে আপনারা ঢুকিয়েছিলেন হাসানুল হক ইনুরা, তখন 75 সালের পরে তারা কি করেছিল সেগুলো তো ইতিহাস সাক্ষী এবং আপনারা জানেন, তাদের তো আপনারা কিছু করতে পারেন। কাজে সত্যকে সবসময় সত্যভাবে আপনারা ধন্যবাদ আপনাকে, আমি জনাব কামরুজ্জামান আপনার কাছে কথাটা বলা হলো যে 1975 সালে আমি একটু সাহেব ভাই সুন্দর বলেছেন জি হত্যাকাণ্ডের বিচারের কথা বলে, 1975 সালে বঙ্গহত্যাকাণ্ড পরে সেই সময় সেই সময় উনি প্রধান সামরিক জ্ঞান প্রশাসক, এই যে হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ হয়েছে সেই বিচারের পথ কিন্তু খুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা। ইন্দোনেশিয়াতে এদেশে হত্যার যে সংস্কৃতি, হত্যাকাণ্ডের সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই ইন্দোনেশিয়া অধ্যাদেশ উইথড্র করেছেন, এবং উইথড্র করার মাধ্যমে কিন্তু আমরা বিচার করতে পেরেছি। এবং এরপরে আপনি জানেন যে ইতিমধ্যে আপনি যেটা বলেছেন 21 আগস্টের গ্রেনেড হত্যা মামলা রায় হয়েছে, 19 জন যাবজ্জীবন এবং 19 জনের মৃত্যুদণ্ড হয়েছে। সিরিজ বোমা হামলার রায় হয়েছে ঝালকাঠিতে, 2 জনের যাবজ্জীবন হয়েছে। আমাদের যে সময় মাননীয় প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের পথ বন্ধ করে এদেশকে রক্তপাতহীন একটি সুন্দর সুখী সম্মানিত চালাচ্ছেন, উনি প্রচেষ্টা চালাচ্ছেন, এবং সেই প্রচেষ্টায় আমাদেরকে আমরা আশা করছি আমাদের যারা আমাদের বন্ধুবর্গ এখানে আছেন, এখানে সবাই খুবই জ্ঞানী, যথেষ্ট জ্ঞানী গুণী মানুষ, তো সবাই মিলে আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করি, ওনার হাতকে যদি আমরা সবাই মিলে শক্তিশালী করি, উনি যে পথে হাঁটছেন এদেশকে হত্যার প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার, সেই বিচারে যদি আমরা তাকে ওনাকে সহযোগিতা করি, তাহলে অবশ্যই আমরা একটা জাতির যে সোনার বাংলা, সেই জাতির পিতার সোনার বাংলা আমরা গড়তে পারবো। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে আমরা আসুন, আমরা সবাই মিলে
আমরা এই হত্যাকাণ্ডের যে সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। জনাব জনাব জাকির হোসেন রোকন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমরা এই প্রসঙ্গটার আমরা শেষ করে যাচ্ছি, আমরা অন্য প্রসঙ্গে যাব, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সরকার বলছেন যে এগুলো সবগুলোর বিচার হবে, বিচার করবেন এবং বিচার হচ্ছে, এটা আসলে কি আমরা কি এইটাকে স্বীকৃতি দিতে যাচ্ছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেভাবে হয়ে যাচ্ছে, আপনি কি মনে করেন এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি চলতেই থাকবে নাকি? আমি একটু বলি, তারপর স্যার বলেন। এটা আপনি যেটা বললেন যে আমরা এই সরকারের আজকে যে ওনাদের ক্ষমতার থেকে অবস্থায় যে এতদিন পর্যন্ত আমরা যা দেখছি প্রতিটা ঘটনা ঘটতেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা শুনতেছি বিচার হবে এবং পরে আরেকটা ঘটনা ঘটতেছে, এটা আবার চলছে। অতএব আমরা আশা করি না এদের থেকে আর কোনো বিচার আমরা পাবো বা পাচ্ছি, কোনো হয় নাই তো এই পর্যন্ত আমরা কোনো বিচার। আপনি নিজেই কতবার বললেন যে আমরা আশা করি না। জি আপনি কি বলতে চাচ্ছিলেন? জি বলেন। জি না, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিন্তু হত্যাকাণ্ডের বিচারের মানে আপনি যেটা বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি চলতেই থাকবে, না এটা চলতে থাকবে না। এবং এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাতে না হয় সেজন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা বিচারের হত্যা প্রত্যেকটা বিচারকে গ্রহণ করেছেন, গুরুত্বপূর্ণ যে হত্যাকাণ্ড গুলি সেগুলি উনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যাচ্ছেন যাতে দ্রুত বিচার হয় এবং বিচার মানুষ পায়। সে বিচার আশাবাদী এবং আমরাও আশা করি যে প্রধানমন্ত্রীর এই কথাটা ভরসা জোগাবে, কিন্তু আমাদের ভয় ওখানেই যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমাকে ছাড়া সবাইকে কেনা যায়, সেটাই হলো আমাদের ভয়ে। আমরা আশা করি এই জাতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর দেখবে না। জনাব অনন্ত ইসলাম অমিত, আপনার কাছে আমি যেতে চাচ্ছি। অনেকেই ভাবতেছে সিনা হত্যাকাণ্ডের মাধ্যমে যে আগের যে সাবরিনা যে সাহেব যে করোনার সময়ের যে জালিয়াতি রিপোর্ট জালিয়াতি পিপুলের যে অপকর্ম বিশ্বে বাংলাদেশের মুখে ছোট করা এই সব বিষয়গুলোকে ঢাকা দেওয়ার জন্য নাকি এটা একটা চক্রান্ত হতে পারে, প্লিজ আপনি যদি সংক্ষেপে বলেন আমাদেরকে বিষয়টা। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি আমার একটু খারাপ লাগার কথা আপনার সাথে শেয়ার করতে চাই। প্রফেসর কামরুজ্জামান স্যার উনি তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম স্যার তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কথা বলবেন, জাতির বিবেক হিসেবে কথা বলবেন, একজন প্রাজ্ঞ নাগরিক হিসেবে কথা বলবেন। দুর্ভাগ্য যে স্যার আসলে আওয়ামী লীগের এই পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারলেন না, এটাই আমার খারাপ লাগার কথা। স্যার বারবার করে বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। প্রফেসর আমাদের ডাক্তার শাহাদত ভাই সেটা আপত্তি করলেন। আমি স্যারকে একটুখানি হয়তোবা স্যারের বয়সের কারণে স্মরণে নেই, স্যারকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। 1975 সালে 26 সেপ্টেম্বর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন খন্দকার মোস্তাক সাহেব, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হয় 1975 সালের 7ই নভেম্বর। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হবার অনেক আগেই ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছিল খন্দকার মোস্তাকের সময়। স্যার বিনীতভাবে আপনার কাছে আমার অনুরোধ যে আপনি অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সঠিক তথ্যটা জনগণকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। না স্যার, আশাবাদী মানুষ স্যার মনে করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে উনি আশা প্রকাশ করেছেন, আসলে আমরাও তো আশা প্রকাশ করতে চাই, আমরাও তো আশায় বুকটা বাঁধতে চাই। আমি স্যারকে স্মরণ করিয়ে দিব ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে যে ওনারা যে মহাজোটের সরকার উনি প্রতিষ্ঠা করলেন নির্বাচনের মাধ্যমে, সে মহাজোটের সরকার প্রতিষ্ঠার পূর্বে ওই নির্বাচনের আগে ওনারা যে দিন বদলের সনদ দিয়েছিলেন সেই দিন বদলের সনদে ওনারা বলেছিলেন যে ওনারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবেন। গত ১২ বছর বাংলাদেশের শাসন কি
তাদের এই সনদের সাথে সম্পর্ক কোন কোন ভাবে যায়? উইলি ১২ বছরে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাজিত হচ্ছে, হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী গুমের শিকার হচ্ছেন, এরপরও স্যার আশায় বুক বাঁধতে পারেন? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এখানে আশা কিছু আমি দেখছি না। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়টি কোথায় জানেন? সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেবার পরও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তো বলা হয়েছিল ইলিয়াস আলীর পরিবারকে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া হবে, ইলিয়াস আলী কি তার পরিবারের কাছে ফিরিয়েছে? সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তো বলা হয়েছিল বিশ্বজিতের পরিবারকে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার সাধিত হবে বাংলাদেশে, আজ পর্যন্ত কি হয়েছে? সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শহীদ আবদারের পরিবারকে বলা হয়েছিল যে এই হত্যাকাণ্ডের বিচার হবে, আজ পর্যন্ত কি হয়েছে? আপনি সাগর রুনির হত্যাকাণ্ডের কথা বললেন, তার তো বিচার শুরুই হয়নি। অর্থাৎ এটি হচ্ছে ছেলে ভুলানো কথা। আজকে সন্তানহারা মাকে এই কথা বলে ক্ষণিকের জন্য তার ব্যথায় প্রলেপ দেওয়া যায়, কিন্তু জাতিকে বিভ্রান্ত করা সম্ভব নয়। আমি স্যারকে আহ্বান করব, উনার মতো শিক্ষিত মানুষ যে রাজনৈতিক দল করেন, উনি উনার রাজনৈতিক দলের নেতাদেরকে অন্তত সঠিক পথে আনবার জন্য চেষ্টা করবেন, সত্যকে আড়াল না করে তার রাজনৈতিক দলের রাজনীতির মধ্যে যে ভুল আছে, যে ভ্রান্তি আছে, সেটাকে সংশোধন করে বাংলাদেশ আওয়ামী লীগকে সঠিক পদে আনবার চেষ্টা করবেন। এটি ছাত্র হিসেবে আমার স্যারের কাছে প্রার্থনা এবং দাবি। ধন্যবাদ আপনাকে। আমি জনাব অ্যাডভোকেট হামিদুল ইসলাম হামিদ, আপনার কাছে আমার প্রশ্ন। কবির ভাই, আমি আসছি, যেমন কবির ভাই আপনার কাছে আমি আসতেছি, একটু পরে আসতে আমি এখন আব্দুল হামিদ আপনার কাছে যাচ্ছি, হামিদুল ইসলাম হামিদ সরি। সরকারের আইন ও আইন প্রয়োগকারী সংস্থা কি সঠিকভাবে চলছে না? আর যদি আপনি বলেন চলছে, তাহলে স্বাস্থ্য বিভাগে এত অনিয়মের পরেও কি বাংলাদেশের এই ১৬ কোটি মানুষের মধ্যে একজন কি দক্ষ স্বাস্থ্যমন্ত্রী পাওয়া গেল না? যে আগের এই অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীকে আমরা মেনে নিয়ে এখনো চালিয়ে যাচ্ছি, করোনা 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 নিয়ে আমরা খেলতেছি। জনাব আব্দুল হামিদ, জনাব হামিদুল ইসলাম হামিদ সরি। জি থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আসলে এটা আপনি আপনার সাথে আমি একমত পোষণ করেই বলছি যে এই সারা ওয়ার্ল্ডে যে প্যান্ডামিক সিচুয়েশান, এই সিচুয়েশানে বিশ্বের চেয়ে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে এই করোনা প্যান্ডামিকটাকে মোকাবেলা করতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতা এটা মানতেই হবে, সারা বিশ্ব এটা নন্দিত হয়েছে যে বাংলাদেশে জনাব আব্দুল হামিদ, আমরা ওনার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা আশা করব উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবে। জনাব ডাক্তার শাহাদাত, যেহেতু করোনার কথা উঠেছে, আমরা আপনাকে স্যালিউট করি। আপনাকে আমি অন্তত ফলো করেছি যে প্রায় প্রতিদিনই আপনি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, যে এক ঘন্টা দুই ঘন্টা লাইভে থেকে এবং জনগণের জন্য আপনাদের যে ফাউন্ডেশন সেখান থেকে আপনারা কাজ করতেছেন, আপনারা কাজ করে যাচ্ছেন। আপনি কি আমাদেরকে বলবেন আসলে কি সরকার সফলভাবে এই করোনা মোকাবেলা করতে পারতেছে? আর যদি না পারে অথবা না পেরে থাকে, তাহলে করোনা একটা কন্টিনিউ ভাবে চলে যাচ্ছে, এটা সারা পৃথিবীব্যাপী, এটা আমাদের বাংলাদেশের ব্যাপার না, শুধু সারা পৃথিবীব্যাপী। আমি লন্ডনে আছি, লন্ডনেও এটা আরেকবার লকডাউন দেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। আই থিঙ্ক উইদিন ভেরি শর্ট টাইম দে উইল বি ডু দ্য লকডাউন ফর দ্য পিপল, কারণ তারা চাইতেছে যে যেই কোনোভাবে মানুষকে বাঁচাতে হবে, মানুষকে সেভ করতে হবে। তো আমাদের দেশে সেইভাবে সেভ করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য স্থায়ীভাবে কি করা উচিত? আপনি একজন ডাক্তার হিসেবে আমরা আপনার মতামতটা জানতে চাচ্ছি, জনাব ডাক্তার শাহাদাত হোসেন প্লিজ। আসলে করোনা ভাইরাস নিয়ে, কোভিড-19 নিয়ে অনেক কথাই হয়েছে বাংলাদেশে। যদি আমরা প্রথম থেকে যদি চিন্তা করতাম, আমরা যদি একদম ইউহান প্রদেশে যখন প্রথমে আবির্ভাব হলো এই করোনার, যখন সেটা এফেক্টেড হলো, এরপর থেকে যদি আমরা চিন্তা করতে থাকতাম, হয়তো আজকের এই প্রেক্ষাপটটা তৈরি হতো না। আমরা যদি ইটালির যে যাত্রীরা এসেছে সেখান থেকে যদি আমরা চিন্তা করতে পারতাম, মাটি মারছে তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে যদি আমরা রাখতে পারতাম, সেটা আমরা করতে পারলাম না। এরপরে আমরা যেটা জোনিংয়ের কথা, জোনিংয়ের ব্যাপারটা আপনি দেখবেন
যে আমার লাইভ হেলথ শো আমি শুরু করেছিলাম এপ্রিলের ফার্স্ট উইক থেকে, তখন থেকে কিন্তু এই জোনিং এর কথা কিন্তু আমি নিজে বলেছি, অনেকবার বলেছি, এবং ইন্ডিয়াতে তখন জোনিংটা শুরু হয়েছে। বাট আমাদের জোনিংটা হয়েছে দেখুন আপনার মেয়ের সেশন থেকে হয়েছে, কথা হয়েছে জুনের ফার্স্ট উইকে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে, এবং জোনিংটা এখন ঠিক মতো হচ্ছেও না। আমার চিটাগং আমি দেখেছি একটা কি দুটো ওয়ার্ড জোনিং করেছে, তারপরে গিয়ে চুপচাপ হয়ে গেছে। এখন মনে হচ্ছে জীবিকার কাছে বাংলাদেশ যেন হেরে গেছে, এবং সমস্ত মানুষকে মনে হচ্ছে তাদেরকে একটা হার্ড ইমিউনিটির দিকে তারা ঠেলে দিচ্ছে, কারণ মানুষ ইভেন মাস্ক পরছে কি পরছে না সেটাও কিন্তু তারা আজকে খেয়াল করছে না। আর আপনি যে লকডাউনের কথা বলছেন আপনাদের অথবা লন্ডনে, কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো চিন্তা মনে হয় কেউ করছে না। ইভেন সরকার বারবার বলছে যে তারা মাস্ক যারা পরবে না তাদেরকে আইনগত, আমার মনে হয় না এই পর্যন্ত মাস্ক পরে নেই এমন কাউকে ধরে কাছাকাছি যদি আপনাকে মাস্ক পরিহিত অবস্থায় না পায় নিয়ারলি 30,000 টাকা জরিমানা করা হবে মাস্কের জন্য। তো আমার মনে হয় বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই, দ্যাট ইজ ভেরি ডিজাস্টার ফর আস। এবং আরেকটা জিনিস যেটা আইন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে জিনিসটা আপনি একটু আগে তুলে ধরেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাথার যদি সমস্যা হয়, এখন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তো প্রবলেম হবে, এখন আমি অঙ্গ প্রত্যঙ্গ কেটেই ফেললাম কাটতে থাকলাম বাট মাথাকে আমরা রেখে দিলাম, তাহলে তো আসলে ইনফ্যাক্ট এটা থাকবেই। আজকে আপনি দেখেন যে সাহেবদের মতো একজন উপ কমিটির সদস্য যদি এটা করতে পারে তাহলে আওয়ামী লীগের বড় বড় নেতার কি অবস্থা সেটা আমরা সহজে অনুমান করতে পারি। এবং আজকে আপনি এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা 29,000 কোটি টাকার যে বরাদ্দ দেওয়া হয়েছে বাজেটে, সেখানে তারা বলেছে 10,000 কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি আমাকে একটা উদাহরণ নিন বাংলাদেশের কোন জায়গায় এই স্বাস্থ্য সুবিধার জন্য তারা কিছু বাজেট প্রণয়ন করেছে থোক বরাদ্দ থেকে। আমি চট্টগ্রামে প্রেস কনফারেন্স করে বলেছি, আপনি দেখেছেন ঢাকার পরে চট্টগ্রাম যখন এখনও প্রচুর পরিমাণে আক্রান্ত সেখানে আছে, বাংলাদেশে এখন 2,50,000-এর উপরে কিন্তু আপনার সরকারিভাবে আছে, কিন্তু আপনি যদি বেসরকারিভাবে দেখেন সেখানে সেটা 4-5 গুণ। আজকে আপনি যেখানে এই 5 মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল দৈনিক 20,000 টেস্ট করে ধরলো আপনার 30 লাখের আজকে টেস্ট হওয়ার কথা ছিল, সেখানে টেস্ট হয়েছে 12,60,000-এর মতো টেস্ট। কাজে আমরা সেখানেও দেখছি বাংলাদেশ এখন 215টি দেশ এবং অঞ্চলের মধ্যে সংক্রমণের দিক দিয়ে এখন 15তম দেশে আছে, কিন্তু আমরা এখন তৃপ্তির ঢেক ফুটছি যে আমরা আমেরিকা থেকে ভালো আছি, ইটালি থেকে ভালো আছি, কিংবা আমরা লন্ডন থেকে ভালো আছি, আমরা ভিয়েতনাম থেকে ভালো আছি কিনা সেটা কেউ প্রশ্ন করি না, কিংবা মালদ্বীপ শ্রীলঙ্কা থেকে ভালো আছে কিনা সেটা প্রশ্ন করি না, কিংবা তাইওয়ান থেকে ভালো আছে কিনা সেটা প্রশ্ন করি না। যে আমরা আমি চেষ্টা করব দেখাতে হবে বলবারও, জি জি বলুন বলুন, আপনার কাছে আমি পরামর্শ চাচ্ছিলাম যে আসলে একজন ডাক্তার হিসেবে আমাদের স্থায়ীভাবে কি করা যায়। আমি কিছু প্রস্তাবনা রেখেছিলাম যে যেহেতু তখন হাই ফ্লো অক্সিজেন ক্যানুলার খুবই অভাব ছিল, অক্সিজেনের অভাব ছিল, সিলিন্ডার অভাব ছিল, কোভিড সাসপেক্টেড হসপিটাল ছিল না, কোভিড হসপিটাল ছিল কিন্তু করোনা উপসর্গযুক্ত কোনো হসপিটাল ওই সময় ছিল না, আমি বলেছিলাম যে এই বাজেটের জন্য অন্তত পক্ষে 500 কোটি টাকার একটি থোক বরাদ্দর বাজেট সেখানে দেওয়া হোক, কিন্তু এখনো পর্যন্ত 1 কোটি টাকার কোনো থোক বরাদ্দ সেখানে পৌঁছায়নি। এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিছু বিজনেসম্যান শিল্পপতিরা সেখানে হয়তোবা কিছু মেশিনারিজ দিয়ে যাচ্ছে, বাট আমরা বিএনপির পক্ষ থেকে যে পরিমাণ মেশিনারিজ হাইফ্লো, আমি নিজে 6টা হাইফ্লো ক্যানুলা এবং সিপেড মেশিন আমি দিয়েছি এবং বিভিন্ন ধরনের আমরা ডোনেশন দিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের থোক বরাদ্দগুলি কাদের জন্য রেখেছে আমি জানি না, হয়তোবা ওই যে আরও সাহেব সেখানে হয়তোবা সিরিয়াল অপেক্ষা করছে তাদেরকে হয়তোবা খাওয়ানোর জন্য এই টাকাগুলো রেখে দিয়েছে কিনা আমি জানি। এবং সেখানে আরেকটা জিনিস আপনারা দেখবেন, আপনারা সাবরিনার কথা বলুন আর সাহেবদের কথা বলুন, আজকে ধরেন এই যে মানুষগুলোকে নেগেটিভ আপনার সার্টিফিকেট দিয়েছে সেটা বড় কথা নয়, আজকে মানুষগুলো যে বিদেশে গিয়ে ফিরে আসলো, বাংলাদেশের ভাবমূর্তি যে আজকে বিশ্বে আজকে এই ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেল সেটাকে ফিরিয়ে আনতে কিন্তু প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর সময় লাগবে, এই জিনিসটা কিন্তু আমাদের ওই দিক দিয়ে চিন্তা করতে হবে।
যে বাংলাদেশের ভাবমূর্তি যারা নষ্ট করেছে তাদেরকে সেভাবে কিন্তু তাদের পানিশমেন্ট আনতে হবে। কাজে সব জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্যমন্ত্রী বলেন যে আইসিইউতে রাখলে করোনা রোগী মারা যায়, একটা রোগীও বাঁচে না, তাহলে আইসিইউ বেডের প্রয়োজন হয় না, এই ধরনের স্বাস্থ্যমন্ত্রী যিনি সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা বলে এখনো কিভাবে উনি বহাল তবিয়ত আছে আমাদের বোধগম্য নয়। চলে এসেছেন আজকে দেখেন এই যে মুক্তা হসপিটাল কোভিড হসপিটালের ডক্টর বলেছেন যে আমাদেরকে নকল পিপি দিয়েছে, এটা বলার কারণে ওনাকে ওএসডি করা হয়েছে। কাজে যে দেশে সত্য কথা বলতে গিয়ে ওএসডি হতে হয় সেখানে আপনি আর কি বা বলবেন। আমি কিছু ওকে আপনারা রাখছি, যদি এখনো সময় আছে সরকার যে মাস্ক পরিধান সেটা মার্চে তাদের এই ধরনের কথা বলা উচিত ছিল যে মাস্ক পরিধান অবশ্যই তাদেরকে এটা অভ্যাস করে দেওয়ার ছিল, বাট আজকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি চার মাস পরে এসে বলছে মাস্ক পরিধান করতে হবে এবং সেটা না করলে পানিশমেন্ট, কিন্তু পানিশমেন্ট আমরা দৃশ্যটা এখনো দেখতে পাইনি। কাজে এই মাস্ক পরিধান থেকে শুরু করে আপনার ধরনের যে সামাজিক যে আমাদের দূরত্ব সেটা থেকে শুরু করে আমাদের যে আজকে যে এই এই যে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আপনি মনে রাখবেন হয়তো বা 2019 সালে চট্টগ্রামে ডেঙ্গুর বিরুদ্ধে আমি ফার্স্ট স্লোগান দিয়েছিলাম যে আমাদের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য অনেক প্রসেস রয়েছে, অটোক্লেভ রয়েছে, বয়লিং রয়েছে, থার্মাল প্রসেস, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে আমাদেরকে ক্লোরিন সলিউশন ছাড়া কোনো বিকল্প নেই। এই জন্য বিভিন্ন সেবা সংস্থার যে আপনার স্প্রেইং এর মাধ্যমে আমরা যদি ক্লোরিন ছড়াতে পারতাম তাহলে হয়তোবা আমরা তার প্রতিরোধ করতে পারতাম। ডেঙ্গুর বিরুদ্ধে আমার এই ধরনের একটা গণসচেতনতা প্রোগ্রাম 19 সালে আমি শুরু করেছিলাম চট্টগ্রামে, এখনও বলছি এই ক্লোরিন সলিউশনের কোনো বিকল্প নেই। আমরা যদি এই ক্লোরিন সলিউশন প্রতি মাসে মাসে সেবা প্রদানকারী সমস্ত সংস্থাগুলো যাদের কাছে এই স্প্রেইং ব্যবস্থা আছে তারা যদি সেটা করে সিটিকে যদি একটা সুন্দর করতে পারে, প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারে, হয়তোবা আমরা এই ভাইরাস সহ করোনা ভাইরাস সহ ডেঙ্গু ভাইরাস সহ অন্যান্য অনেক অজানা ভাইরাস আমাদের আশেপাশে ঘুরছে হয়তো আমরা ডিটেক্ট করতে পারছি না, তাদের বিরুদ্ধে হয়তো আমরা প্রতিরোধ ব্যবস্থা করতে পারি। কাজে এই জিনিসগুলো কিন্তু সরকারের বোধগম্য হওয়া উচিত এবং তাদেরকে এগুলো হয়তো ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ ডক্টর সাদাত, আমি আমি আরেকবার চেষ্টা করব আপনার কাছে আসার জন্য, আমাদের অনুষ্ঠান আমরা প্রায় শেষ করে যাচ্ছি, এটাকে দৃশ্যত পানিশমেন্ট আনতে হবে। জি আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, প্রিয় দর্শক যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য বলছি আপনারা এই অনুষ্ঠানটি লাইভে এবং লাইভ শেষ হওয়ার পরে আপনারা কবির আহমেদ বাহার ফেসবুক প্রোফাইল, কেএবি টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কেএবি টিভি লন্ডন এবং টুইটার কবির আহমেদ বাহার প্রোফাইলে দেখতে পাবেন। আমি এখন যেতে চাচ্ছি জনাব কামরুজ্জামান আপনার কাছে, এর মধ্যে আমি বলে রাখি আব্দুল হামিদ হামিদুল ইসলাম হামিদ সরি স্যার আপনার কাছে আমি আসবো আপনার বাকি অংশ শোনার জন্য। আমি এখন যেতে চাচ্ছি জনাব কামরুজ্জামান আপনার কাছে, বাংলাদেশে করোনা চলছে, এটা শুধু করোনা বাংলাদেশ না সারা পৃথিবী ব্যাপী চলছে, সবাই বাঁচার জন্য চেষ্টা করছে, আমরা সবাই বাঁচতে চাই এবং আমাদের বাঁচার অধিকার আছে, সেখানে আবার করোনার সাথে আবার যুক্ত হয়েছে বন্যা, আপনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির একজন সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য এবং সম্মানিত একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে আমরা মনে করি আপনার ভূমিকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কি কি কর্মসূচি সরকার এবং আওয়ামী লীগ আসলে নিচ্ছে? আমরা দেখছি যে কিছু কিছু কাজ সরকার করতেছে, সেটাকে আমরা কি আওয়ামী লীগ বলে চালিয়ে দিব নাকি কিছু কিছু কাজ আওয়ামী লীগ করছে সেটাকে সরকারের কাজ বলে চালিয়ে দিব, অথবা কি পৃথক? আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন জনাব জনাব কামরুজ্জামান। হ্যাঁ ধন্যবাদ, আমি ধন্যবাদ কবির ভাই, আমি একটু শুরুতেই একটা সংশোধনী আনি, সেটি হচ্ছে যে অমিত ভাই যে কথাটা বলেছেন ইন্ডিয়ান নেভি অধ্যাদেশের অনুমোদন হয়েছে 1979 সালে 9 জুলাই পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে হত্যাকাণ্ডের বিচার
এদের পথ বন্ধ করা হয়েছিল, এটা হচ্ছে আমার সংশোধনী। সো আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সরকার যে ইন্ডিমিটি অ্যাক্ট চালু করেছিল মুস্তাক সরকার, এটার অ্যাপ্রুভাল আসছে 79 তে নাকি? মানে জিনিসটা একটু ক্লিয়ার করুন যদি তো জানা সংসদের সংশোধন পঞ্চম সংশোধনীর মাধ্যমে 1979 সালের 9 জুলাই এটিকে বৈধতা দেওয়া হয়েছিল জাতীয় সংসদে, বৈধতা দেওয়া হয়েছিল। বাট এটা যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যে কথা বলেছেন জি বাংলাদেশে আপনি যে কথাটা বলেছেন যে করোনার যে কথাটা বলেছেন, আমাদের ডাক্তার সাদাত ভাইও অনেক কথা বলেছেন, উনি নিজেও একজন ডাক্তার, উনিও নিজেও জানেন যে পৃথিবীতে আমরা এখন উন্নয়নশীল রাষ্ট্র। আপনি জানেন যে বাংলাদেশ মাথা পিছু মানে আমাদের দেশে 1500 জন হচ্ছে প্রতি মিলিয়নে আক্রান্তের সংখ্যা, যেখানে পৃথিবীতে হায়েস্ট হচ্ছে 16,138 জন। আপনি জানেন যে করোনায় যে শনাক্তের বিষয়ে যে মৃত্যুর হার সেটা 3.19 থেকে 14.98 পর্যন্ত। এই যে দেশে ক্যাপ টেলিভিশন দেখছি, যুক্তরাজ্যে মৃত্যুর হার হচ্ছে 14.98, সেখানে বাংলাদেশে আক্রান্তের 1.32 হচ্ছে মৃত্যুর হার। সুতরাং আমি মনে করি যে আমাদের যে সীমিত সম্পদ, সীমিত যে মানব সম্পদ রয়েছে, আমাদের আপনারা যারা আছেন চিকিৎসক বৃন্দ, সম্মানিত যারা সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা ভাইরাসের প্রতিরোধে আপনারা কাজ করছেন প্রধানমন্ত্রীর নির্দেশ নির্দেশনায়, আপনারা কিন্তু যথেষ্ট সফল এই জায়গাটাতে। মাত্র আমাদের যদিও মৃত্যু কখনোই কাম্য নয়, আমরা কখনোই মৃত্যুকে আমরা কামনা করি না, কিন্তু আমাদের দেশে এখনো মৃত্যুর হার হচ্ছে 1.32, যেটা অন্য দেশের তুলনায় অনেক কম। সরকার করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের যেটা বলেছেন, সরকার এবং দল হচ্ছে ভিন্ন জিনিস। সরকার কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে করোনা ভাইরাসের, যেমন যেটা বলা হয়েছে সে 1,04,000 টাকার একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সরকার। সরকার 4,25,00,000 মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন, 1,00,000,000 মানুষকে রেশনের আওতায় আনেছেন, 1,00,000,000 মানুষকে 2,500 টাকা করে পবিত্র ঈদুল ফিতরে 50,00,000 মানুষকে এবং পবিত্র ঈদুল আজহায় আমি কি একটু মানুষকে 2,500 টাকা করে আমি কি একটু বিনয়ের যুক্ত করতে পারি? জি বলেন জনাব কামরুজ্জামান। সেটা হলো উনি যে 2,500 টাকা করে বরাদ্দ দিয়েছেন, এটার বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট আছে যে প্রত্যেকজন কর্মী এক একজন লোক 1,000 লোকের টাকা নিয়ে গেছে। তাহলে কি আপনি বলবেন এই টাকাগুলো এটা এটা নেওয়া কোনো সুযোগ নাই? না না, এটা 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 একটা এটা এখানে আমাদের বিজ্ঞজন আছেন, প্রত্যেকেই জানেন এখানে কোনো সুযোগ নাই, একজন একবারের বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। অটোমেটিক্যালি আপনার সিস্টেমের মধ্যে অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। যদি ফোন নাম্বার 1,000 থাকে, 1,000 ফোন নাম্বার থাকলে একজন একবারই পাবে, 999 জন পাবে না, এটা আপনি খুব ভালো করে জানেন। সো আমরা যেটা বলছি সেটা হচ্ছে দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই করোনা ভাইরাস প্রতিরোধে যথেষ্ট সফলতা পরিচয় দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি শেখ হাসিনার নির্দেশে, আমাদের জননী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী, খাদ্য সামগ্রী, আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। আপনি আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ সারা দেশে 1,25,08,081 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে, 10,52,18,000 টাকা নগদ দিয়ে কৃষকের ধান কেটে দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পক্ষ থেকে, শ্রদ্ধাভাজন সভাপতি পক্ষ থেকে, বাংলাদেশ সম্পাদক জনাব উবেদুল্লাহ নির্দেশনায়, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে 17 মার্চ থেকে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী শুরু থেকে, এই করোনা ভাইরাস প্রতিরোধের সামগ্রী বাংলাদেশ আওয়ামী লীগ দিয়ে যাচ্ছে। এবং ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি 10,00,000 মাস্ক, 80,000 স্যানিটাইজার, 20,00,000 সাবান, অ্যান্টিসেপ্টিক সাবান সহ বিভিন্ন ধরনের, এবং বিশেষ করে যারা দুঃখ আছে তাদেরকে বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা 30,000, এটা দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ করছে। সরকার কিন্তু অনেক বেশি, সরকার কিন্তু 6 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে, কিন্তু দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ মানে একেবারে তৃণমূল পর্যায়ে
তৃণমূল পর্যায়ে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রীতে সহায়তা করছে। বিশেষ করে আপনি যদি আরো জেনে আনন্দিত হবেন যে অঙ্গ সংগঠন গুলিও কিন্তু সহায়তা করছে। যুবলীগ এ পর্যন্ত 25,000 হেক্টর জমি 42 লক্ষ পরিবারকে খাচ্ছে। কৃষক লীগ 28,800 জন শ্রমিক উপহার দিয়েছে। হাওর অঞ্চলে ধান কাটার 70 জন শ্রমিক পাঠিয়েছে। 25,533 শতক জমির ধান কেটে দিয়েছে। তারপরে স্বেচ্ছাসেবক লীগ 10 লক্ষ লোককে খাদ্য সহায়তা দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ 1,28,000 কেজি উন্নত মানের ফসলি বীজ বিতরণ করেছে। 96,000% জমি ধান কাটায় সহযোগিতা করেছে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আওয়ামী লীগ কৃতজ্ঞতা জানাই যে ওনারা এরকম সহযোগিতামূলক কাজ করেছে। আমি আরেকটা দর্শক প্রশ্ন আপনার সাথে যুক্ত করতে চাইছি জনাব কামরুজ্জামান। সেটা হলো একজন দর্শক জানতে চেয়েছেন যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য ফেসবুকে এভরি ওয়্যার মানে এটা ভাইরাল হয়ে গেছে, সেটা হলো উনি বলেছেন আমাদের দেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন, আমাদের দেশের বিজয় মানে ভারতের বিজয়, আর ভারতের বিজয় মানে আমাদের বিজয়। বিষয়টাকে উনি জানতে চাচ্ছেন ওটা কেন বলছে, যদি এক বাক্যে একটু আপনি জিনিসটা বলেন। আপনি আমরা আসলে বন্ধু প্রতিম, আপনি আমাদের কূটনৈতিক, আমরা বিশ্বের মধ্যে ভিলেজের মধ্যে আছি, সুতরাং কূটনৈতিক যে সিস্টার সিস্টারে আমরা আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে সেই বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র যারা আছে সকলের সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই স্লোগান নিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। পররাষ্ট্র যিনি সেই পররাষ্ট্র নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং এখানে মানে কোন একটা স্পেসিফিক রাষ্ট্রকে উদাহরণ আনা ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে জনাব রোকন, জাকির হোসেন রোকন। আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আপনি সাংস্কৃতিক সংগঠক হিসেবে আমি দেখেছি অনেক কাজ করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, সংস্কৃতি মানুষকে বিনয়ী হতে শেখায়, সংস্কৃতি মানুষকে বন্ধুত্ব শেখায়, প্রীতির বন্ধন তৈরি করে, তবু আমাদের দেশে এত হানাহানি, এত নৈতিকতার অবক্ষয়, আসলে সংস্কৃতির কি প্রয়োগ হচ্ছে না, কি বলবেন একটু সংক্ষেপে যদি বলেন প্লিজ। জি জি ধন্যবাদ। না, এটা যেমন সত্য কথা যে সংস্কৃতি মানুষ প্রীতির বন্ধন তৈরি করে, কিন্তু পাশাপাশি অপসংস্কৃতি বা আপনার অসুস্থ সংস্কৃতি আমার মানুষকে নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যায় এবং ঘুরে ফিরে একটা জায়গায় আমাদের আসতে হয় বারবার। যে এখন দেখেন আমাদের নিজস্ব সংস্কৃতি বলতে আমাদের দেশীয় যে সংস্কৃতি আমরা কি সেগুলো পালন করতে পারছি কিনা। আজকে মুক্ত আকাশ সংস্কৃতি বলেন, আমরা ভালোটা নিব, কিন্তু আপনি দেখেন আমাদের চলচ্চিত্র বলেন, আমাদের গান বলেন, এগুলো কি আমাদের দেশের মতো? আজকে যৌথ প্রযোজনার নামে বাংলাদেশ থেকে 2-1 জন শিল্পী, তাও ছোট শিল্পী নিয়ে ওই আরেকটা দেশের সেই চলচ্চিত্রের কাহিনী, শিল্পী, গান সব আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের দেশের টিভি গুলা দেখেন সন্ধ্যার পর, আমি যেটা বলতে চাই পরিষ্কার ভাবে, সন্ধ্যার পরে রাত 10-11টা পর্যন্ত বাংলাদেশের 80% ঘরে আপনি দেখবেন একটি অন্য দেশের চ্যানেল নিয়ে মানুষ ব্যস্ত থাকে, আমার দেশের চ্যানেল চলে না। কিন্তু আমার একটা চ্যানেল কি আরেকটা দেশে যাচ্ছে কিনা? এই যে আমরা যে অপসংস্কৃতি যেভাবে আমরা নিচ্ছি, আমরা বিদেশি সংস্কৃতি যেভাবে আমাদের উপরে চেপে বসছে এবং সেটা বিভিন্ন ভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছে বিভিন্ন তরফ থেকে, এগুলা যদি এগুলা থেকে আমরা না বের হয়ে আসতে পারি, আমাদের সংস্কৃতি যদি আমরা তুলে ধরতে না পারি, আমরা যদি আজকে আমাদের মুক্তিযুদ্ধের উপরে চলচ্চিত্র বলেন, যদি সরকারি একটা বিশাল বাজেটের ব্যাপার, সরকারি ভাবে কয়টা চলচ্চিত্র আছে আমাদের দেশে, দেশ নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে? নাই, আমরা সেই সেই দিকে যাচ্ছি না। কিন্তু আজকে বিদেশি ছবি বরঞ্চ আমরা আমদানি করে এই দেশে চালানোর জন্য অনুমতি দিচ্ছি, এটা দিয়ে আর দেখবেন আপনি আমাদের চলচ্চিত্র অঙ্গনের কলা কৌশলীরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে। তো সেইভাবে আমরা ওই যে আগে বললেন ভাই বন্ধু প্রতি মানে অন্য দেশের উন্নয়ন মানে আমার দেশের উন্নয়ন কথা তো বলেই দিয়েছেন তারা, মানে এখন আমার উন্নয়ন ওদের উন্নয়ন হলেই আমাদের উন্নয়ন, তো ওদের এই আয় রোজগার হলেই আমাদের আয় রোজগার, আমাদের শিল্পী সমন সব শেষ হয়ে যায়। আজকে আমাদের এফডিসি বন্ধ, কোনো শুটিং নাই, কোনো কার্যক্রম, আমাদের হলগুলো শেষ, বাংলাদেশের আপনার হলগুলো শেষ, আমাদের চ্যানেলগুলো আজকে দেখেন কোন বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো বিজ্ঞাপন হার খুব কম যাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে
একটি কথা বারবার আমি যেটা বলবো, দেশে সুশাসনের অভাব, গণতন্ত্রের অভাব। দেশে যদি গণতন্ত্র থাকে, সুশাসন থাকে, সবকিছু ঠিক থাকবে, জবাবদিহিতা যদি থাকে। আপনার জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই, জনগণের সরকার তারা না, সুজা হিসাবে একদম পরিষ্কার কথা তারা। ধন্যবাদ আপনাকে জানাব, আপনি খুব সুন্দরভাবে অল্প সময়ে অল্প কথায় সুন্দর উত্তর দিয়েছেন। আমি এখন যেতে চাচ্ছি জনাব অমিত, আপনার কাছে আপনি কি মনে করেন এই যে দীর্ঘমেয়াদী একটা করোনা ব্যবস্থা, এই করোনা রোগ মহামারী থেকে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, এই ব্যবস্থা দ্বারা আমরা এই দীর্ঘমেয়াদী মহামারী থেকে উত্তরণ করতে পারবো? আর যদি না পারি তাহলে আমাদের আসলে কি করা উচিত? কারণ এই দেশটা আমাদের সবার, এটা শুধু সরকারের। জি, সরকারের ব্যবস্থাপনার উপর যদি বাংলাদেশের জনগণ নির্ভর করে তাহলে তার সামনে কোনো আশার আলো নেই। বাংলাদেশের জনগণ সরকারের ব্যবস্থার উপর নির্ভর করেনি, সে তার নিজের মতো করে ব্যবস্থাপনা তৈরি করছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা আমার স্যার কামরুজ্জামান স্যার যে কথা বললেন, উনি জেনে খুশি হবেন, ওনার সরকার এবং ওনার দল করোনা সচেতনতা তৈরিতে এবং করোনা সংকটে নিবজ্জিত মানুষের পাশে দাঁড়াবার বহু আগে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। 13 বছর ক্ষমতার বাইরে থাকা দল প্রায় 65 লাখ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। আপনি একটি পরিবারকে যদি 4 জন করে সদস্য ধরেন তাহলে প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি। 13 বছর ক্ষমতার বাইরে থাকা একটি দল। আমরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি, আমরা সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করেছি, আমরা মানুষের হাত ধোয়ার সাবান বিতরণ করেছি, আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের বিনামূল্যে আমরা অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করছি, আমরা পালস অক্সিমিটার দিচ্ছি, আমরা চিকিৎসা সেবা দিচ্ছি সারা বাংলাদেশের জনগণকে। অর্থাৎ সরকারের উপর নির্ভর করে থাকলে বাংলাদেশের জনগণের সামনে আশার আলো নেই বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন যার যার মতো করে কাজ শুরু করেছে। এবং বাংলাদেশের জনগণও জানে যে সে যদি অসুস্থ হয় তার এখানে চিকিৎসা পাবার কোনো সুযোগ নেই। আমি আপনাকে বলছি, আমি যেখান থেকে আপনার সাথে কানেক্টেড হয়েছি সেটি হচ্ছে আমার জেলা যশোর, বাংলাদেশের প্রাচীনতম জেলার অন্যতম। এই যখন বাংলাদেশে মাত্র 18 থেকে 20টি জেলা তখন একটি যশোর একটি জেলা, এই যশোর জেলায় আজ করোনা সংকটের এতদিন পরেও আজ আপনার জন্য নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান নেই যেখানে আপনি ন্যূনতম চিকিৎসা পাবেন। আজকে হাই ফ্লো অক্সিজেনের কথা বলেন আর ICU সাপোর্ট বলেন, এর কোনো সুযোগ যশোরের মতো একটি প্রাচীন জেলায়, যশোরের মতো একটি বৃহত্তর জেলায় নেই। এই যশোরের সাথে ইটস এ কমিউনিকেশন হাব অফ দি খুলনা ডিভিশন, এখানে আপনি সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল, আমরা এখানে রেল লাইন বলেন, সড়কপথ বলেন, আকাশপথ বলেন, সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এই যশোরে, এবং সেই কারণে সমস্ত পার্শ্ববর্তী জেলার মানুষ এই যশোরে আনাগোনা। এইরকম একটি জেলাতেও এখনো পর্যন্ত আপনার হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই ইনশোর করা যায়নি, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের সুযোগ এখানে নেই, এখানে আপনার ICU CCU সাপোর্ট নেই। তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থাটা কি? শুধুমাত্র ঢাকা শহরের ICU CCU ফ্যাসিলিটিস দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করলে হবে না, কি চিটাগাংয়ের 2-4টে ICU বেড দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করলে হবে না। বাংলাদেশের মানুষ আজকে স্যার বলেছেন হ্যাঁ এইটি বাংলাদেশে মৃত্যু হওয়া কম, এটি তো বাংলাদেশ সরকারের কৃতিত্ব নয়, আপনার আমার কৃতিত্ব নয়, ভাইরাস প্রতিনিয়ত তার রূপ বদল করছেন সারা বিশ্বে, প্রায় 215টি দেশ এবং অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, সকল জায়গায় একই ভাইরাস না, ভাইরাস তার রূপ বদল করছে, ভ্যারিয়েন্ট, কোন জায়গায় ভাইরাস শক্তিশালী, কোন জায়গায় ভাইরাস দুর্বল। এবং আমাদের মতো একটি দরিদ্র দেশের জনগণ সে প্রকৃতির সাথে লড়াই করে, সে পলিউশনের সাথে লড়াই করে, সে ন্যাচারাল ক্যালামিটির সাথে লড়াই করে, এই লড়াই করতে যে অন্য যে কোনো উন্নত দেশের তুলনায় বাংলাদেশের জনগণের রোগ প্রতিরোধ ক্ষমতাই বেশি। আপনি শুধু চিন্তা করেন তো, বাংলাদেশে যদি মাত্র একটি মাত্র বস্তিতে এই মহামারীটা ছড়িয়ে পড়ে তাহলে তো একটি বস্তিতেই হাজার হাজার জনগণ সেখানে মৃত্যু সম্মুখীন হবে। না, এটা আল্লাহর অশেষ রহমত এবং বাংলাদেশের জনগণ এই লড়াই করতে করতে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভাইরাস হয়তোবা আল্লাহর অশেষ আমাদের এখানে কিছুটা হলে দুর্বল, সে কারণে মৃত্যু হার এখানে কম। আজকে ব্যবস্থাপনার কৃতিত্বের কথা বলেন স্যার,
আপনি বাংলাদেশকে এত সুন্দর ব্যবস্থাপনা যে আপনি এই জেকিজির মতো শাহেদদের মতো পাপিয়াদের কাণ্ডে বাংলাদেশকে আপনি বেইজ্জত করে দিলেন, বাংলাদেশের পোশাক আপনি খুলে ফেললেন, আর আপনি বলছেন এটা আপনার ব্যবস্থাপনা সব সফলতা স্যার। আমি আপনার কাছ থেকে অন্তত এই কথাগুলো আশা করি না। ব্যবস্থাপনা ত্রুটির কারণেই আজকে এই চার মাস পরেও সরকার জানে না কিভাবে এই করোনাকে মোকাবেলা করতে হবে, যে কারণে এখনো পর্যন্ত সরকার বলতে পারলো না যে তুমি যদি মাস্ক না পরো তোমার 80-100 টাকা ফাইন হবে। ওনারা মুখে বলছেন এখন এখনো প্রয়োগ হয়নি। আমরা সরকারি ছুটি দিয়েছি, আমরা লকডাউন শব্দটিও উচ্চারণ করতে পারিনি সরকারের থেকে। এবং এই ঈদুল আজহার পরে তো সরকার সমস্ত সরকারি অফিসও বলে দিয়েছে 25% অফিস স্টাফ দিয়ে, আগে যে অফিস চলতো এখন তা না, প্রয়োজন অনুযায়ী শতভাগ স্টাফ দিয়ে তারা অফিসগুলো চলবে। আজকে আমি সেই কারণে বলবো বাংলাদেশের জনগণ, আমি আপনাদের একজন হিসেবে, আপনাদের একজন অংশ সাথী হিসেবে, আপনাদের শরীর হিসেবে আমি বলবো, কোনো প্রতিষ্ঠানের উপর আপনি নির্ভর করবেন না, এই বাংলাদেশ সরকারের উপর আপনি নির্ভর করবেন না। আপনি আপনার পরিবারের জন্য কত বড় সম্পদ এটি আপনার মা জানেন, আপনার স্ত্রী জানেন, আপনার সন্তানেরা জানেন। আপনি সেই কারণে আপনি সচেতন হবেন এবং সচেতনার অংশ হিসেবে আপনি বাড়ির বাইরে যখন একান্ত প্রয়োজনে যাবেন আপনি মাস্ক পরিধান করবেন, বারবার আপনি হাত ধুবেন, এবং যদি করোনা উপসর্গে আপনার পরিচিত যেন কেউ ভোগে অবশ্যই তিনি যেন আইসোলেশনে চলে যান এবং দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা করে যেন সংশ্লিষ্ট চিকিৎসকদের নিকটবর্তী চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে উনি যেন চিকিৎসা গ্রহণ করেন সেই ব্যবস্থা আপনার নিজেরই তৈরি করে নিতে হবে। আপনি কারোর উপর দয়া করে নির্ভর করবেন না, মানে জীবন যে কত মূল্য অমূল্য সম্পদ সেটি আপনার পরিবার জানে, সরকার সেটা জানে না। অনেক ধন্যবাদ জনাব অনিন্দ ইসলাম অমিত। জনাব হামিদ, আপনার কাছে আমার বাকি অংশটুকু জানতে চাচ্ছি আমার প্রশ্নের, আপনি তখন আনসার করতেছিলেন। আমার কথা হলো যে 17 কোটি মানুষের দেশে যে একজন, আপনিও স্বীকার করেন আমিও স্বীকার করি অনেকেই স্বীকার করে যে এই স্বাস্থ্যমন্ত্রী আসলে ব্যর্থ, এই স্বাস্থ্যমন্ত্রীকে কি ও এখানে কি আমাদের জনগণের স্বার্থে, আমাদের কোটি কোটি মানুষের স্বার্থে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার স্বার্থে, আমাদের জীবনের জন্য নতুন একজন যোগ্য স্বাস্থ্যমন্ত্রী কি পাওয়া যায় নাই? জনাব হামিদুল ইসলাম আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরের আগে আমি আরো কিছু বিষয় একটু সংক্ষেপে বলতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দিয়েছে লাল সবুজের পতাকা খচিত সোনার বাংলাদেশ, আর সেই সোনার বাংলাদেশে তারই সুযোগ্য কন্যা বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছে এই জাতির অর্থনৈতিক মুক্তি। এ কথা দলমত নির্বিশেষ সকলকে মানতে বাধ্য হবে, কারণ আপনি দেখেন আজকে প্রত্যেকটি খাতে আমাদের সফলতা। আমরা আজকে পোশাক খাতে সারা বিশ্বে আমরা রপ্তানি করছি, পোশাক খাতে আমরা শীর্ষ স্তর আছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ কেউ আজ না খেয়ে নাই, সবার মুখে দুমিটো অন্নের ব্যবস্থা। আপনি আজকে যদি লক্ষ্য করেন জেলা পর্যায়ে, উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে দেখেন তাদের ঘরে ঘরে বিদ্যুৎ, পাড়ায় পাড়ায় রাস্তা চলে গেছে, কেউ আর না খেয়ে না। আমি নিজেই গেছি, আমারই না খায়। আমি কখনোই, আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সোনার বাংলাদেশটাকে আরো উন্নত সমৃদ্ধ করব সবাই মিলে। এই দেশ হচ্ছে আমার 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 আপনাদের সকলের দেশ, সোনার বাংলাদেশ। 30 লক্ষ শহীদের বিনিময় এই দেশটা স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশটা আমাদের অনেক অনেক ত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে জনগণের জন্য। সে 18 ঘন্টা পরিশ্রম করে, 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, কোরআন পড়েন, এবং দেশের প্রতি তার যে মায়া, যে মায়া তার কাছে সকলেই সমান। কেউ এই দল করে ওই দল করে এই ধরনের কিছু নাই, কিন্তু আমরা কখনোই কখনোই এই যে বিএনপি যে তার তার আমলে মাত্র পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা কিন্তু বলি নাই। আমরা চাই আমরা চাই দেখেন আজকে স্যাটেলাইট
বিশ্বের মানুষ আজকে দেখতে যে স্যাটেলাইট আজকে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স কিন্তু আমরা চাই সবাই মিলে এই দেশটাকে উন্নত সমৃদ্ধ করব দুর্নীতি শেখ হাসিনা হাতকে সমৃদ্ধ করব এই হচ্ছে আমরা আমরা লক্ষ্মীপুর ছোট্টু আমরা মুখী ভাই এগুলো আমরা আমরা এগুলো তো আমরা দেখেছি তরুণ সবাই কাদের সবাই বাংলা ভাই জঙ্গি ভাই উই আর লুকিং ফর শত্রু খাম্বা বিদ্যুতের খাম্বা এগুলো আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আমরা এগুলো এগুলো আমরা বলতে চাই না আমরা চাই আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই উন্নত আমার আমার সময় একদম শেষ আপনি কি বলতে চাচ্ছেন যে এই জি জি ভাই বারবার বলেন বলেন জি জি আমি প্রশ্ন ছিল যে স্বাস্থ্য মন্ত্রী পদত্যাগ করা উচিত কিনা আমি এখানে বাংলাদেশের যোগ্য স্বাস্থ্য মন্ত্রী নাই আওয়ামী লীগে কি আমি সেটাই বলছি আমি সেটাই বলছি যখন মন্ত্রী পরিষদ গঠন করা হয় অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু করে একজনকে মন্ত্রী পরিষদের বা ক্যাবিনেটের সদস্য করা হয় মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ সবাইকে সুযোগ দেন তার সবাইকে সুযোগ দেন তার বেস্ট রিপোর্টটা দেওয়ার জন্য এই বর্তমানে বর্তমানে যে স্বাস্থ্যমন্ত্রী আছে তাদেরকে তাকে সুযোগ দিয়েছেন যে না তাকে সুযোগ দিয়েছেন আরো বেশি করে মানুষ মারার জন্য নাকি করোনাকে সুযোগ দিয়েছেন আরো কামানোর জন্য করোনাতে শেখ হাসিনা উনি বিচক্ষণ উনি উনি অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে একজনকে এক জায়গায় বসান ইনশাল্লাহ এখান থেকে আপনার ডিজি ডিজিকে সরাই দেওয়া হয়েছে তার দুর্নীতি সরাই দেওয়া হয়েছে যে দুদকে তদন্ত চলতেছে ইভেন সেই ধরনের আমরা সবসময় চাই দেশের ভালো দেশের উন্নয়ন দেশের দেশের উন্নতি সমৃদ্ধির জন্য ভালো মানুষ আসুক আমি সবসময় চাই আমরা চাই দল চাই নজর সেখানে চাই এমনও হতে পারে আমরা সবাই দল থেকে আমরা চাচ্ছি যে এই 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 স্বাস্থ্যমন্ত্রী আমরা ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবে চাই যে স্বাস্থ্যমন্ত্রী আপনার আর এই পদে থাকার আর কোনো যোগ্যতা নাই আপনি ধন্যবাদ আপনাকে এই কথাটা আপনার এই এই আমি আমি জনাব চলে যান অমিত আপনার কাছে আমি এক মিনিটের জন্য আসবো আমি এখন যেতে যাচ্ছি জনাব জনাব কামরুজ্জামান জনাব কামরুজ্জামান আপনার কাছে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি আসলে সর্বশেষ প্রশ্ন এটা আপনার কাছে আপনি কি নিজে স্বীকার করেন যে স্বাস্থ্য ব্যবস্থার আসলে ব্যর্থতা আছে প্লিজ একদম সংক্ষেপে যদি উত্তরটা দেন আমি 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 এই জায়গাটাতে স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতা আছে এই জিনিসটা আমি স্বীকার করি না স্বীকার করি না এই কারণেই কারণ আজকে আমাদের ডাক্তার শাহাদাত আছেন এখানে এই ডাক্তার শাহাদাতদের মতো আমাদের দেশে যে চিকিৎসক বৃন্দ আছে যারা এই ওনাদের যে সম্মিলিত প্রচেষ্টা এবং ওনাদের যে সাহস ওনার যে ওনাদের মতো চিকিৎসকদের যে ঐকান্তিক প্রচেষ্টা দেশের প্রতি টান এবং প্রধানমন্ত্রীর যে মানে ওনার যে ব্যবস্থাপনা ওনার যে মানে আহ্বান বিভিন্ন সময় উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ করেছেন সবাইকে আমি আপনি আমি যদি ওনার কথা আমি একটু বলি সেটা উনি এক জায়গায় বলেছেন যুগে যুগে জাতীয় জীবনে হ্যাঁ জাস্ট এক মিনিট বেশি সময় বলবো না আমি যুগে যুগে জাতীয় জীবনে নানা সংকটময় মুহূর্ত আসে জনগণের সম্মিলিত ফলেই সেসব দুর্যোগ থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে ইতিপূর্বে প্লেগ গুটি বসন্ত কলেরার মতো মহামারী মানুষ প্রতিরোধ করেছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তা ভাবনার বিলোপ ঘটায় সব সময় খেয়াল রাখুন আপনি আপনার পরিবারের সদস্য এবং আপনার প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন আপনারা সচেতনতা আপনার সচেতনতা আপনাকে আপনার পরিবারকে এবং সর্বপরিসরের মানুষকে সুরক্ষিত রাখবে মাননীয় প্রধানমন্ত্রী এই যে আহ্বান এই মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে বাংলাদেশে করোনার যে মৃত্যুর হার 1.32 এখন বিশ্বের মধ্যে পর্যন্ত উন্নত দেশগুলির তুলনায় আবার আমাদের চিকিৎসক বৃন্দের সর্বত্র লোকের ঐকান্তিক প্রচেষ্টা মতো ডাক্তারদের
ঐকান্তিক প্রচেষ্টায় জনগণ এখনো কিছুটা স্বাস্থ্য সেবা পেয়ে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব অনিন্দ ইসলাম। আমি সর্বশেষ একটা একটু বলেন যে আসলে আমাদের এখন কি করা উচিত। একদিকে আমাদের হত্যাকাণ্ড আমরা মরে যাচ্ছি, একদিকে করোনা আমরা মরে যাচ্ছি, একদিকে বন্যা আমরা মরে যাচ্ছি, এত বিপদ, এই বিপদ গুলো থেকে আসলে আমাদের উচিত কি? এক কথায় যদি উত্তরটা দেন প্লিজ, আমরা বাঁচার জন্য আমাদের কি করা উচিত? এই বাংলাদেশে যেটা বলা হয়েছে, আলোচিত হয়েছে যে রাষ্ট্রযন্ত্র আসলে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই বাংলাদেশকে যদি আপনাকে রাইট ট্র্যাকে ফিরিয়ে আনতে হয়, এই ধরনের বিভিন্ন প্রতিকূলতা যদি মোকাবেলা করতে হয়, তাহলে এদেশে সুশাসন জরুরি। এবং সুশাসনের জন্য একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সরকারকে অধিষ্ঠিত হতে গেলে অবশ্যই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় এবং যেই নির্বাচনে জনগণের মতের প্রতিফলন যদি ঘটে, তাহলে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করা। তাহলে আমি আমার সময় একদম শেষ, সংক্ষেপে আমি একটু জানতে চাই জনাব ডাক্তার সাদাত হোসেন, আপনি একজন গণমানুষের নেতা, একজন পলিটিশিয়ান, একজন ডাক্তার, আপনার অনেক অবস্থান এবং সব দিকগুলো কিন্তু আমাদের জনগণের জন্য কল্যাণময়ী। আপনার কাছে আমি জানতে চাই, আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থগিত হওয়া নির্বাচনের একজন মেয়র প্রার্থী, আমরা হোপফুল, উই আর হোপফুল যে নির্বাচনটা হবে এবং সুন্দর একটা নির্বাচন আমরা আশা করি। যদি নির্বাচন হয়, যদি ওই নির্বাচনে একজন মেয়র হন, আপনি যদি প্রিন্সিপাল পয়েন্ট গুলা জাস্ট একদম হেডলাইন গুলো বলেন যে চট্টগ্রামবাসীর জন্য আপনার কি কি পরিকল্পনা আছে, আপনি যদি সংক্ষেপে বলেন আমরা আমাদের একদম শেষ পর্যায়ে কি ডাক্তার সাদাত হোসেন। আসলে মূলত নির্বাচন তো এখন নির্বাচনে চলে গেছে, এখন নির্বাচন যদি আসলে সত্যিকারের হয়, এটা গণতান্ত্রিক নির্বাচন, জনগণ যেখানে তাদের ভোটের অধিকার যদি ফিরে পায় আর কি, তাহলে যে ধরনের নির্বাচন আমরা অনেক বছর ধরে অপেক্ষা করছি অথবা সোনার হরিণের মতো, সেটা এখন আমরা অথবা পাচ্ছি না। কাজে এই নির্বাচনটা যদি হয়, চট্টগ্রামবাসী আসলে অধীর আগ্রহ নিয়ে বসে আছে, একটা উৎসবমুখর একটা নির্বাচন যেখানে হয়তোবা তারা সবাই ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারবে, যেটা আসলে অসম্ভব একটা কঠিন ব্যাপার এখন বর্তমান সরকারের জন্য। কারণ তারা বুঝতে পেরেছে যে গণতান্ত্রিক পন্থায় তারা হয়তোবা তাদের যে প্রার্থী রয়েছে সে হয়তোবা আসতে পারবে না, সেজন্য তারা জনগণের এই জনগণের দ্বারা যে ভোটের অধিকার সেটাকে ইনফ্যাক্ট তারা নির্বাচনে দিয়েছে। কাজে আমি যেটা মনে করি, যদি নির্বাচনটা সত্যিকার অর্থে আমরা যে নির্বাচন দেখেছি, সে 91 সালের নির্বাচন বলুন, 2001 সালের নির্বাচন, ইভেন সেনা সমর্থিত সরকারের যে নির্বাচনটা হয়েছিল সে সময়, সে নির্বাচনটা যদি আমরা ধরে নিই যে মিনিমাম কিছুটা, তারপরেও আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই টাইপেরও যদি একটা মিনিমাম নির্বাচন হয়, আমরা আশা করছি জনগণ সেখানে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিবে, যারা হয়তোবা চট্টগ্রামকে একটি সুন্দর জায়গায় তারা সেখানে নিয়ে যেতে পারবে। আর আমি যদি ইনশাল্লাহ জনগণের ভোটে মেয়র হতে পারি, তাহলে চট্টগ্রামকে নিয়ে তো অনেক স্বপ্ন আছে, সেটা আমি বারবার বলেছি যে ইনফ্যাক্ট চট্টগ্রাম বিভিন্নভাবে আর কি জিওগ্রাফিক্যালি এমন একটি জায়গায় আছে যেটাকে নিয়ে আমরা একটা পর্যটন শিল্পকে আমরা চিন্তা করতে পারি। কারণ আমার এখানে কক্সবাজার রয়েছে, আমার এখানে রাঙামাটি রয়েছে, বান্দরবন রয়েছে, খাগড়াছড়ি রয়েছে এবং বিভিন্ন নয়নাভিরাম দৃশ্য দেখার মতো চমৎকার লোকেশন আমার রয়েছে। কাজে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা পর্যটন শিল্পকে বিকশিত করতে পারি, তাহলে অটোমেটিক্যালি চট্টগ্রামের যে জলাবদ্ধতার যে সমস্যাটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 6,000 কোটি টাকা ইতিমধ্যে নয় ছয় হয়েছে, আমরা কোনো কাজে এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি জলাবদ্ধতার, যেটা আমরা চিন্তা করছি যে যানজট মুক্ত একটি চমৎকার শহর। কাজে এই যদি আমরা পর্যটন শহর হিসাবে চিন্তা করি, হয়তোবা সেখানে একটা স্মার্ট সিটি হিসাবে চিন্তা করি, স্বাভাবিকভাবে একটা পরিবেশ বান্ধব শহর হবে, জলাবদ্ধতা মুক্ত শহর হবে, একটি
আপনার ধরেন এই যে আমরা যেটা আইটি সমৃদ্ধ শহর বলি আর কি, আইটি সমৃদ্ধ একটা শহর হবে, এবং আমাদের এই যে জিডিপিতে যেটা এখন বারবার বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা হয়তো বা জানেন যে কৃষি এই যে মাইলের পর মাইল হেঁটে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, সেই কৃষি এবং সে গার্মেন্টস শিল্প যেটার মাধ্যমে এবং 8 কোটি মানুষের 16 কোটি হাত বলে শ্রম জনশক্তির মাধ্যমে বাংলাদেশে একটি সার্বভৌম এবং শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন, সেই ধারাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই তাহলে কিন্তু আপনি দেখেন এখন শ্রম জনশক্তি ধস নামছে, আপনার গার্মেন্টস শিল্পে ধস নামছে, কাজে আরেকটি এবং কৃষি শিল্পে আপনি দেখছেন যে কৃষকরা ধান রাস্তায় ফেলে দিচ্ছে, চামড়া শিল্পের অবস্থাতে আপনি দেখতেই পাচ্ছেন যে চামড়া নিয়ে আমরা গর্ব করতে পারতাম সেটা এখন রাস্তায় ফেলে দিচ্ছে, কিংবা কর্ণফুলী নদীর মধ্যে অনেক ফেলে দিচ্ছে। কাজে আমাদের এখন এই যে আপনার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পর্যটন শিল্প, যেটাকে নিয়ে আমরা হয়তোবা জিডিপিতে আমরা হয়তোবা একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারে পর্যটন শিল্পকে নিয়ে। কাজে আমরা যদি সবসময় যে রাষ্ট্রকে একটা জঙ্গি ভাব নিয়ে থাকি, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে কিছু একটা হলেই আমরা একটা নাটক উপস্থাপন করে একটা হ্যাঁ আমরা জঙ্গি দমন করছি, কাজে এই যে একটা বাংলাদেশের প্রতি একটি মানুষের চিন্তা ভাবনা যে ওইখানে গেলেই বোধ হয় আমাকে হয়তোবা বিভিন্ন সমস্যা মুখে পড়তে হবে, হয়তোবা সেখানে মারা যেতে হতে পারে, হত্যাকাণ্ডের সম্মুখীন হতে হতে পারে, এই ধরনের একটা নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়তোবা যেটা দিয়ে আমি হয়তোবা সরকারে থাকতে পারবো যে আমরা জঙ্গি দমন করছি, কিন্তু আমাদের এই যে পর্যটন শিল্প ধস নামছে, কাজে এই পর্যটন শিল্পকে যদি আমরা উঠিয়ে আনতে পারি, এই যে গার্মেন্টস শিল্প এবং আপনার ধরেন এই যে আপনার যেটা বললাম শ্রম জনশক্তি, তার প্যারালালি যদি এই শক্তিটাকে আমরা যদি চট্টগ্রামের মাধ্যমে যদি আমরা আনতে পারি, আমার মনে হয় সেই শিল্পকে যদি আমরা যে আমরা আসলে একটু সময় বেশি নিয়ে ফেলেছি, হয়তোবা জিডিপিতে আমরা প্রচুর পরিমাণে সেখানে আমরা দিতে পারবো বাংলাদেশকে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সে একটি সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র, অর্থনৈতিক সমৃদ্ধশালী রাষ্ট্র, সেটা হয়তোবা আমরা করতে পারবো বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, আমরা যদি সুযোগ পাই পরবর্তী এক সময় আপনাদের চট্টগ্রামকে নিয়ে আমরা কথা বলবো। আপনাদের আপনারা সবাই অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠান লাইভে দেখতে পাননি, আপনারা কবির আহমেদ বাহার ফেসবুক পেজ, কবির আহমেদ বাহার ফেসবুক প্রোফাইল, কেএবি টিভি ফেসবুক পেজ, কেএবি টিভি ইউটিউব চ্যানেল, কেএবি টিভি ফেসবুক পেজ এবং টুইটারে কবির আহমেদ বাহার প্রোফাইলে আপনারা আমাদের প্রোগ্রামটি দেখতে পাবেন। আশা করি আপনারা আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবেন, আমাদের সঙ্গে কেএবি টিভির সঙ্গেই থাকবেন। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সেজন্য ধন্যবাদ। আমাদের দেশটা মহামারীতে আক্রান্ত, আমাদের এই দেশটা দুর্যোগে আক্রান্ত, আমাদের দেশটা এখন কিছু কিছু অপশাসনের শক্তি নিয়ে অথবা আমাদের দেশের বিচার বহির্ভূত কিছু হত্যাকাণ্ডের সুযোগে আমাদের দেশকে আক্রান্ত করে ফেলেছে এবং আমাদের দেশের উপর ঘাড়ে চেপে বসেছে এই সব আবর্জনা আগাছা থেকে আমরা আমাদের দেশকে মুক্ত করব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান আপনারা আমাদের সাথে দেখবেন, আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটা গড়ে এই দেশটাকে আমরা নিরাপদ করি, এই দেশটাকে আমাদের বাস উপযোগী করি এবং আমাদের পরবর্তী বংশধরদের জন্য এই দেশটা নিরাপদ করে তুলি। এ দেশটা আমার আপনার সবার, এ দেশটা কারো নির্ধারিত না, আমাদের সবার দেশ। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলি, এই দেশটাকে আবার নতুন করে বাস উপযোগী করি, নিরাপদ করি, মহামারী থেকে রক্ষা করি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।